कर কোভিড 19 অতিমারি আবহে মূলত স্টুডেন্টদের জন্য রানাঘাট প্রতিবলাগার হাই স্কুল আয়োজিত ওয়েবিনারে অংশগ্রহণকারী আমার প্রাণাতিক প্রিয় সাথীরা স্কুলে সর্বক্ষণের সাথী আমার প্রিয় সহকর্মীবৃন্দ ম্যানেজিং কমিটি মাননীয় সদস্য সদস্যা অভিভাবক অভিভাবিকা স্কুলপ্রেমী আমাদের প্রিয় প্রাক্তন ছাত্রীরা সর্বোপরি আজকের ওয়েবিনারের সম্মানীয় অতিথি তথা বক্তা প্রফেসর স্বাগত এই মুহূর্তে ইউটিউবের সম্প্রচার যারা দেখছেন তাদের সবাইকে সেই সঙ্গে সবাইকে জানাই বৈশালিক শুভেচ্ছা। আসলে করোনার প্রকোপে প্রায় এক বছরেরও বেশি সময়কাল ধরে আমাদের ছাত্রীরা সব কুলকুলু আড়াই এক প্রকার ঘর বন্দি, স্কুল পরিবেশ বন্ধু বান্ধব সংসর্গ থেকে তারা বিচ্ছিন্ন বটে, কিছুটা সন্দিহান কিছুটা দিশেহান। এই মুহূর্তে তাদেরকে কিছুটা মানসিক ভাবে সতেজ রাখা, প্রাণবন্ত করার প্রয়াসে আমাদের আজকে এই উদ্যোগ। প্রফেসর ডক্টর অসীম কুমার দত্তরায় একজন বিশ্ববন্দিত চিকিৎসা বিজ্ঞানী, যিনি নরওয়ের বাসিন্দা হয়েও আমাদের বড় আপনার জন, কেননা তিনি নদিয়ারই ভূমিপুত্র। তাই তো তিনি মাঝে মাঝেই এই শিকড়ের টানে মাতৃভূমির আকর্ষণে বারে বারে পাড়ি দেন নদিয়ার বুকে। নদিয়ার গঙ্গাপুরের একটি প্রাইমারি স্কুল থেকে স্যারের বাল্য শিক্ষা শুরু, তারপর রাংনাপুর হাই স্কুল, রানাঘাট কলেজ, কলকাতা ইউনিভার্সিটি থেকে এদেশের পাঠ সম্পন্ন করে দুটো করার স্বপ্ন নিয়ে স্যার পাড়ি দেন আমেরিকাতে। সালটা 1982, সেখানে পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়া ইউনিভার্সিটি থেকে তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষা লাভ করে 1987 ওহিও ইউনিভার্সিটিতে অধ্যাপনা এবং গবেষণার কাজে ব্রতী হন। 1990 স্কটল্যান্ডের এভারডিন ইউনিভার্সিটির রয়েট রিসার্চ ইনস্টিটিউটে তিনি পুনরায় অধ্যাপনা এবং গবেষণায় নিজেকে নিয়োজিত করেন। আর এখানেই আসে তাঁর স্বপ্নের সাফল্য। টমেটো থেকে তিনি হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন ও হৃদরোগের জন্য ওষুধটি আবিষ্কার করেন, যা সারা বিশ্বে আজ সুপ্রতিষ্ঠিত এবং বহুল সমাদৃত। বিশ্ববিখ্যাত নোবেলজয়ী চিকিৎসা বিজ্ঞানী স্যার জেমস ব্ল্যাকের অধীনে ডক্টর দত্ত রায় দীর্ঘ সময় গবেষণা করেছিলেন। 2001 সাল থেকে তিনি নরওয়ের অসলো ইউনিভার্সিটিতে অধ্যাপনা ও গবেষণার কাজ করে চলেছেন অদ্যাবধি। পরিসংখ্যান হিসেবে বলা যায় প্রফেসর ডক্টর দত্ত রায়
এখনো পর্যন্ত 10টিরও বেশি পেটেন্টের অধিকারী। চিকিৎসা শাস্ত্রে তার লেখা বইয়ের সংখ্যাও 10। তার 267টি গবেষণাপত্র বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে, আর সারা বিশ্বের 225টি গবেষণাপত্র অর্থাৎ পিএইচডি তিনি নিজে পরীক্ষা করেছেন, এবং 35টি পিএইচডি অর্থাৎ এমডি তিনি নিজে সুপারভাইজ করেছেন। ওষুধ শিল্পে প্রতিষ্ঠিত কোম্পানি প্রোভ্যাক্সিস আইডিয়ার মতো কোম্পানির প্রতিষ্ঠাতা তথা পরিচালক মণ্ডলীর অন্যতম স্যার নিজে। তিনি ফুড নিউট্রিশন অ্যান্ড রিসার্চ এর মতো আন্তর্জাতিক মেডিকেল জার্নালের এডিটর ইন চিফ। এছাড়াও এই জাতীয় বিভিন্ন জার্নালের এডিটোরিয়াল বোর্ডের মাননীয় সদস্য তিনি। তাই নয় শুধু, এই সদা হাস্যময় রবীন্দ্র অনুরাগী চিকিৎসা বিজ্ঞানী ক্রমান্বয়ে 6 বছর চিকিৎসা শাস্ত্রে নোবেল নমিনেশন কমিটির মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছে। আমি খুব অল্প কথায় স্যারের সম্পর্কে একটু বললাম। এই সদা ব্যস্ত মানুষটি তার অমূল্য সময় থেকে আমাদের জন্য যে মূল্যবান সময় এখন উপহার দিতে চলেছেন, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে স্যারের কাছে কৃতজ্ঞ। আমি এখন স্যারকে অনুরোধ করছি, স্যার আপনি আপনার মূল্যবান কথা তথ্য আলোচনা দিয়ে আমাদের সমৃদ্ধ করুন স্যার, প্লিজ। নমস্কার সবাইকে, বিশেষ করে মাননীয় প্রধান শিক্ষিকা বিজয়া রায়কে। তার একটা কি বলবো, খুবই হাম্বল প্রেজেন্টেশন দিল আমাকে, আমি এত বড় মানুষ না। যাই হোক, আমাদের দেশের স্কুলের থেকে একটা এই সম্মাননা আমার কাছে খুবই একটা গর্বের ব্যাপার, এবং অনেক কিছুর থেকেও এটা অনেক বেশি প্রাধান্য পাবে আমার জীবনে। যাই হোক, এবং স্কুলের ছাত্রছাত্রী ছাত্রীদের বিশেষ করে, সরি আমার বাংলা সেভাবে নাও আসতে পারে, সেজন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। স্কুলের ছাত্রীদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই, স্কুলের ম্যানেজমেন্ট কমিটি, স্কুলের টিচার্স এবং অন্যান্য যারা দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অতিমারী অবস্থায় এবং খুবই আনসার্টেন ওয়ার্ল্ডে আমরা আছি, এটা সবাই জানে, এটাতে বেশি বলার দরকার নেই। কিন্তু যেটা আমি আজকে বলার চেষ্টা করব, এটা হলো, আমি প্রথম ভেবেছিলাম যে স্লাইড দেখাবো, কিন্তু স্লাইড আমি দেখাচ্ছি না, দুটো কারণে। একটা হলো স্লাইডের দিকে সবার মনোযোগ চলে গেলে কথার দিকে হয়তো নাও থাকতে পারে, এই দুটোর মেলবন্ধন করা অনেক সময় কঠিন হয়, বিশেষ করে যখন এই ওয়াইড আর একটা অডিয়েন্স থাকে। সেজন্য আমি ভাবছি আমি মুখের কথাতেই এগুলো বলবো আর কি, আমি স্লাইড দেখাবো না। এবার সেটা আমি গত সপ্তাহে বা আগের সাথে কল্যাণী এক্সপেরিমেন্টাল হাই স্কুলেও করেছিলাম ওরকম ভাবেই, তো মোটামুটি ভালোই হয়েছিল মনে হলো রিসেপশনটা। যাই হোক, আমি এই আজকের যে বক্তব্যটা এটাকে আমি দুভাগে ভাগ করেছি। একটা হলো প্রথমে কোভিড নিয়ে কিছু বলবো, তারপরে বলবো যে কোভিডের যে ইম্প্যাক্ট হয়েছে বিশেষ করে সারা পৃথিবীতে স্টুডেন্টদের উপরে, বিশেষ করে যারা অ্যাডোলেসেন্ট এবং ওই ক্লাসগুলোতে যারা আছে তাদের যে একটা নতুন একটা জীবন যেটা আন্ডার প্রেশার, আন্ডার রেস্ট্রিকশন, তারপরে অসুখের একটা তো একটা ভয়ভীতি তো আছেই, প্লাস মিডিয়ার অনেক কিছুই থাকে যেগুলো সব সত্যি নয়, এবং অনেকগুলো মিডিয়ার টিপিআর বাড়ানোর জন্য অনেক কিছু করা হয়, প্লাস নানা রকমের এ ধরনের অতিমারি বা যুদ্ধের সময় বিশেষ করে এই ফেক নিউজটা একটা বিরাট ব্যাপার। এটা আজকের নতুন কিছু না, বহুদিন আগের থেকে, ইভেন মহাভারতের আমল থেকেও, বিশ্ব কি বলেছিল না, ওই অসত্য মহত ইতি গজ, আচ্ছা ওই ব্যাপারগুলো সবসময় থাকে। তো ওইগুলো থেকে বেঁচে রাজহাঁসের মতো জলটা নিতে হবে, কাদাটা না, তার জন্য কিছু বিজ্ঞান দরকার। বিজ্ঞান এমন একটা জিনিস যেটা
অফকোর্স এটা সবসময় চেঞ্জ হয়, কারণ এটা মানুষের, এটা একটা মানবিক ব্যাপার। মানুষ তার নিজস্ব বুদ্ধিতে, তার এক্সপেরিমেন্টাল যে ক্যাপাসিটি, তার উপরে সে জাজ করে কিভাবে চলছে। এবং এক্সপেরিমেন্টাল কন্ডিশনে যখন চেঞ্জ হয়, তখন নতুন নতুন আইডিয়া আরম্ভ হয়, সেজন্য চেঞ্জ হচ্ছে। কিন্তু এতে এতে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, আমরা সত্যির দিকে এগোচ্ছি এবং এটা এভাবেই বিজ্ঞান এগোয়। সেই জন্য আমি সেটা আগে বললাম, এই কারণেই। তার কারণ হলো এই ট্রিটমেন্ট নিয়ে নানা কিছু নিয়ে অনেক কিছু মত পার্থক্য থাকতেই পারে কোভিড এর, এবং বিশেষ করে নানা রকম কনফিউশন তৈরি হয়েছে গত 1-2 বছরে, কিভাবে ছড়ায় কি না করায়, কারণ এগুলো সবকিছুই নতুন আমাদের কাছে। সেই জন্য ইনফরমেশন গুলো কষ্টি পাথরে যাচাই হচ্ছে, এবং যেগুলো ঠিক নয় সেগুলো চলে যাবে, যেগুলো ঠিক সেগুলো থাকবে। যাই হোক, আমি প্রথমেই আসছি ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে ভাইরাস মাইক্রোব যে ওয়ার্ল্ড, আমি এটা স্টুডেন্টদের জন্য বলছি। সবার আগে মনে রাখতে হবে যে এভলিউশনারি আমরা একটা আমরা সবার সাথে লিঙ্ক, এই মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড এর সাথে, অ্যানিমাল ওয়ার্ল্ড এর, ইভলিউশনারি সবাই লিঙ্ক। এবং আমরা আমাদের 43% আমরা আমাদের যে সেল আছে আমাদের বডিতে অনলি হিউম্যান সেলস, আর বাকি যে 57% সেল ওগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এরা সবাই মিলেমিশে আমাদের মধ্যে আছে এবং ভালোভাবেই আছে। এবং ওরা আমাদের হেল্প করছে, আমরা ওদের হেল্প করছি নানা কারণে। আমাদের সারা শরীরে, নাকে, মুখে, সব জায়গাতে এরা ছড়িয়ে রয়েছে, এবং এরা খুব ইম্পর্টেন্ট আমাদের বেঁচে থাকার জন্য। এবং এই নিয়ে মধ্যে গতবার আমি বলেছিলাম যে গাটে যে ব্যাকটেরিয়া গুলো আছে, আমরা মায়ের থেকে পায়ে যখন বেরিয়ে আসি মায়ের থেকে, উম থেকে, তখন এই নাক দিয়ে ওই ভাইরাস গুলো যায় এবং ব্যাকটেরিয়া গুলো, এবং সেগুলো ওই গাটে লার্জ ইন্টেস্টাইনে বাসা বাঁধে। এবং আমাদের একটা অ্যাডাল্ট বডিতে 2 কিলো এই ব্যাকটেরিয়া রয়েছে এবং অনেক ভাইরাস ট্যারাস রয়েছে। অনেক ভালো গুণ আছে আমাদের, মেন্টাল পাওয়ার, আমাদের ব্লাড প্রেশার, আমাদের নানা রকম রোগ বা ভালো জিনিসগুলো ওরা কন্ট্রোল করে। কিন্তু প্রবলেমটা হলো এই কিছু কিছু ভাইরাস, কিছু কিছু ব্যাকটেরিয়া, কিছু কিছু ফাঙ্গাস, ওরা প্যাথোজেনিক, আর বাকি 99% ওরা হয় নো কোনো এফেক্ট নেই, অথবা আমাদেরকে হেল্প করছে, গাটে গিয়ে ভাইটামিন তৈরি করছে, স্কিনে গিয়ে তৈরি করছে, ওই স্কিন প্রোটেকশন তৈরি। আমাদের স্কিনে বিলিয়নস অফ ব্যাকটেরিয়া, ভেরি ইম্পর্টেন্ট ওদের জন্য। সেই জন্য এই যে স্যানিটাইজার আমরা যে উইলিনিলি ইউজ করছি, অ্যান্টিবায়োটিক যে সমানে বডিতে ইউজ করছি, ইজ নট অলওয়েজ গুড। আমাদের ভালো ভালো ব্যাকটেরিয়া যারা বন্ধু, তাদেরকে আমরা মেরে ফেলছি। তো এই যে ভাইরাস, এই ভাইরাসের সাথে আমাদের শরীরের নানা সেলের মধ্যে যুক্ত রয়েছে, ইনক্লুডিং ব্রেইন। রিসেন্টলি ডিসকভার হয়েছে কিছু কিছু ভাইরাল জিন যদি অ্যাক্টিভ হয় তাহলে প্রবলেম হতে পারে। আবার আমাদের যে জ আছে, এই জয়ের যে বোন গুলো, এটা ভাইরাস জিন থেকে তৈরি করা। তো এই এই আমরা আমি যেটা বলছিলাম যে 43% আমাদের যে হিউম্যান বডি আর সেল, আর বাকি সব বাইরে। তো এই অবস্থাতেই আমি এখন তোমাদেরকে, আমি স্টুডেন্ট সবাইকে তুমি করেই বলছি, নিয়ে যাচ্ছি এখন ওই ওয়ার্ল্ডে আর কি। এখন এই যে ইনফেকশন, এটা কেন হচ্ছে? ইনফেকশন ব্যাপারটা হলো যখনই কোনো ফরেন প্যাথোজেন আমাদের শরীরে ঢোকে, তখনই যেটা আমাদের বডির যে সিস্টেম আছে, যে ইমিউন সিস্টেম, এটা হেভিলি ট্রেইন, এই হাজার বছর ধরে আমাদের শরীরে ইভলভ করেছে। এবং 2 ধরনের ইমিউনিটি আছে, একটা ইনেট আর একটা হলো অ্যাডিপটিভ ইমিউনিটি। ওরা হচ্ছে সোলজারের মতো, নানা রকম সোলজার, নানা রকমের, কারোর স্কিন স্কিন একটা ইনেট ইমিউনিটি, মিউকাস, মুখের মিউকাস, নাকের মিউকাস, বডিস হেয়ার, এগুলো সব কিছুই ওই ইনেট ইমিউনিটির মধ্যে, ওরা প্রোটেকশন দেয়। এবং সবসময় যে আমরা ব্রিদিং করি, মুখ দিয়ে ব্রিদিং করাটা খুব খারাপ, কারণ মুখ দিয়ে ব্রিদিং করলে হাওয়াটা শরীরে ডাইরেক্ট ঢুকে যায় এবং কোনো ফিল্টার হয় না, এবং ওই ফিল্টার না হওয়ার জন্য ফাঙ্গাস ফাঙ্গাস সব ঢুকে গিয়ে, যদি ইমিউনিটি খারাপ থাকে ও লো থাকে, তাহলে ওরা নানা রকম রোগ তৈরি করতে হয়। প্লাস আমরা যদি নাক দিয়ে, যেটা নর্মাল, নাক দিয়ে যদি হাওয়াটা নিই, তাহলে এখানে একটা হিটিং এলিমেন্ট আছে, ওটা হাওয়াটাকে টেম্পারেচারটা হাই করবে এবং ময়েশ্চার করবে, যেটা খুব দরকার, লাঙে গিয়ে কাজ দেবে। তো এই ব্যাপারগুলো চিন্তা করতে হবে যে আমাদের, আমরা কি করছি এবং কিভাবে বডিকে প্রোটেকশন করা যায়। যাই হোক, এই যে ভাইরাস রয়েছে মিলিয়ন্স মিলিয়ন্স অফ মিলিয়ন্স, আমরা ভাইরাসের মধ্যেই বসে আছি, ভাইরাস ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে,
এবং এই যে সার্স কোভিং কোভিড টু যেটা এখন প্যাথোজেনিক, যেটা সারা পৃথিবীতে হ্যাবক তৈরি করছে, এটা হলো সেভেন্থ হিউম্যান করোনা ভাইরাস। 2000 করোনা ভাইরাস পৃথিবীতে আছে, তার আগে দুটো অলরেডি এপিডেমিক হয়ে গেছিল, কিন্তু ছোটখাটো ব্যাপার, সেজন্য আমরা জানি না, মানে আমরা মানে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট লোকেরা জানে না, কিন্তু অন্য জায়গায় হয়েছিল। এই যে সার্স কোভিড কোভিড টু, এটা হলো সেভেন্থ হিউম্যান করোনা ভাইরাস এপিডেমিক আর কি, এবং এরকম 2000 ভাইরাস রয়েছে, কিন্তু ওদের কোনো এফেক্ট আমাদের বডিতে নেই। ওরা মিউটেশন হচ্ছে সবসময়, হয়তো মিউটেশন হয়ে আরো কঠিন হতে পারে, অথবা ওরা উইক হয়ে যেতে পারে। কিন্তু এই যে সার্স কোভিড টু, যেটা 2019 সালে চায়না ওয়ানে আরম্ভ হয়েছিল, ওটা ওখানে মিউটেশন হয়েছিল, যার জন্য অ্যানিমাল থেকে হিউম্যানে এসছে। আবার একটা কথা জানা দরকার, যে ভাইরাসরা এক একটা ইয়ের জন্য, স্পিসিসের জন্য এক রকম, যে প্ল্যান্টের ভাইরাস আছে, ব্যাকটেরিয়ার ভাইরাস আছে, হিউম্যান ভাইরাস আছে, পাখির ভাইরাস আছে, এবং এটা একটা আরেকটা ভাইরাসে এই বডিতে যেতে পারে না। কিন্তু এটাকে জুটোনিক ভাইরাস বলা হয় এই কারণে, এর এমন ভাবে ওই বাইরের যে খোলটা আছে, বসার জায়গাটা, মানে পা দুটো, পাগুলো, যেগুলো আমরা বলি স্পাইক প্রোটিন, এগুলো এমন ভাবে মিউটেশন হয়েছে ও অ্যানিমাল থেকে আমাদের শরীরে ঢুকে যাচ্ছে, যে এটা এদেরকে বলা হয় জুটোনিক ভাইরাস। এবং ওরা যখন ঢুকছে, তখন তোমাদের কোশ্চেন হচ্ছে ভাইরাসটা কি, ভাইরাসটা আর পরে আসছে কিভাবে ঢুকছে। ভাইরাসটা হলো একটা, এ নিয়ে অনেকগুলো থিওরি আছে, মোস্ট ইম্পর্টেন্ট থিওরি হলো ওরা হলো একটা সাসপেন্ডেড অ্যানিমেটেড একটা সেল টাইপ, কিন্তু ওর রাইবোজোম নেই, প্রোটিন ফোটিন তৈরি করতে পারে না, কিন্তু এর দরকার হলো একটা হোস্ট, একটা ডাকাতের মাথা, একটা বাড়িতে যাবে, সেখানে ঢুকবে, ওখানে সমস্ত কিছু নিয়ে ও নিজে গ্রো করবে, তারপরে বেরিয়ে যাবে। দ্যাটস দ্য মেইন থিং, তা করতে গিয়ে আমাদের বডির ক্ষতি করছে এবং তার জন্য আমাদের অসুস্থতা হচ্ছে, প্লাস আমাদের বডি ওটাকে ফাইট করতে গিয়ে ওভার রিয়াকশন করছে, ইনফ্লামেশন করছে, সেই জন্য ওই ভেসেল ওয়াল গুলো নষ্ট হচ্ছে, ওই লাং ফাংশন নষ্ট হচ্ছে, ব্লাড প্রেশার নষ্ট হচ্ছে, ব্রেইন নষ্ট হচ্ছে, মাল্টি অর্গান ফেলিওর হচ্ছে, এগুলো পরে আসছে। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হলো, আমাদের বডিতে যে ইমিউন সিস্টেম আছে, একটা হলো যে ইনেট ইমিউনিটি, যেটা ফিজিক্যাল ব্যারিয়ার বা কোনো কোনো প্যাথোজেন যদি আমার শরীরে ঢোকে, সঙ্গে সঙ্গে ওইগুলো খেয়ে নেবে, এই এই আমাদের যে ইনেট ইমিউনিটি সেল আছে, নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেল, ওগুলো খেয়ে নেবে, মেরে ফেলবে, অথবা যদি না ইয়ে করতে পারে, কোনো সেলের মধ্যে ঢুকলে ওরা ডিস্ট্রেস সিগন্যাল পাঠাবে, পাঠালে পরে ওই অন্য সেলগুলো এসে, ন্যাচারাল কিলার সেল বা টি সেল এসে, যে সেলটা এফেক্টেড হয়েছে ওটাকে ও সুইসাইড করবে, ও মরে যাবে, যাতে ভাইরাসটা না যেতে পারে। নানা রকম সিস্টেম রয়েছে ইনিট ইমিউনিটি, ওটা যখন ফেইল হচ্ছে, তখনই এই বডিতে আরো বেশি করে ঢুকছে, আরো ইয়ে হচ্ছে, তখনই অ্যাডেপ্টিভ ইমিউনিটি ইন দ্য প্রসেস, যে স্লো প্রসেস, এটাতে তখন ওই ওই যে ভাইরাসের যে ফ্র্যাগমেন্টটা যখন এই ন্যাচারাল কিলার সেল খেয়ে ফেলে, তখন ওই ছোট্ট একটা টুকরা ওই টি সেলকে দিয়ে দেয়, টি সেল তখন নিজে অ্যাক্টিভ করে এবং ও তখন বি সেলকে দেয়, ওই বি সেলের মেমোরিটা থাকে এবং ওই বি সেল তখন ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে। এটাই হলো অ্যাডিকটিভ ইমিউনিটি। ভ্যাকসিনের দেওয়ার কথা, ভ্যাকসিনটা কি করে, ওই যে টুকরাটা যেটা দিচ্ছে, ওটা ভ্যাকসিন ওটা নিজে নিয়ে ঢোকে, ঢোকে ওই টি সেল বি সেলের মাধ্যমে, ও একটা ক্লোনাল একটা অ্যান্টিবডি তৈরি, ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করার জন্য বডিটাকে প্রিপেয়ার করে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। কিন্তু আমাদের মধ্যে এই সিস্টেমটা রয়েছে, যে কোনো প্যাথোজেন ঢুকলে প্রথমে তো ইনেট ইমিউনিটি মেরে ফেলবে, ওটা যদি না মারতে পারে বা ঠিক মতো, তখন ওই অ্যাডিপটিভ ইমিউনিটি জাগবে, তখন ওই অ্যাডিপটিভ ইমিউনিটিতে ওই ছোট্ট যে ভাইরাসটাকে ডিগ্রেড করার পরে যে ন্যাচারাল কিলার সেল বা নিউট্রোফিল যেগুলো করবে, ওটা তখন বি সেলকে দেবে, টি সেল বি সেলকে নিয়ে ও তখন অ্যান্টিবডি তৈরি করার জন্য রেডি থাকবে ফর নেক্সট ইনফেকশন। সো ভাইরাস যেটা করছে, ওটা আমাদের বডিতে যদি ভ্যাকসিন দেওয়া হয়, ওই একই মেকানিজমের তৈরি হবে। এখানে একটা কথা আছে, কথাটা হলো এই যে ইমিউনিটি সিস্টেমটা হতে হবে অপটিমাম। টু মাচ অ্যাক্টিভ যদি হয়, তাহলে আমরা বলি হাইপার অ্যাক্টিভ ইমিউনিটি, সেটা অ্যালার্জি হয় বা অটোইমিউন ডিসঅর্ডার হয়, সেটাও ভালো না। আবার যদি হাইপো অ্যাক্টিভ হয়, অর্থাৎ ইমিউনিটি সামহাও ডিপ্রেস রয়েছে, ওষুধের জন্য হতে পারে, স্টিরয়েড ইউজ করার জন্য হতে পারে, বা করোনা ভাইরাসের ফলেও হচ্ছে, তার ফলে হয় কি, ওই অন্য ব্যাকটেরিয়া ফাঙ্গাস সব ঢোকে ঢুকে বডিটাকে নষ্ট করে দেয়, বিকজ আমাদের ইমিউনিটি অলরেডি গন, মানে খুবই উইক অবস্থায় রয়েছে, সেই জন্য ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, ওই ডিজিজগুলো হচ্ছে। তো যাই হোক, এটা হলো সবচেয়ে, এই যে লড়াইটা যেটা চলছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্লেয়ার, একটা হলো বাইরের প্যাথোজেন ভাইরাস, আর আমাদের বডির ইমিউনিটি সিস্টেম।
এই ইমিউনিটি সিস্টেম যদি স্ট্রং না থাকে তখনই ভ্যাকসিনের প্রশ্ন আসে। ওটা দিয়ে একটা সিলেক্টিভ ইমিউনিটি তৈরি করা হয় ভাইরাসের এগেনস্টে, এবং কিন্তু আমরা তো সবসময় এক্সপোজড লট অফ প্যাথোজেন অ্যারাউন্ড আস, এগুলো বা ভাইরাস ব্যাকটেরিয়া আছে, আমাদের বডি ফাইট করে যাচ্ছে সবসময়, সেই জন্য আমরা সার্ভাইভ করছি। কিন্তু যখনই ওটা বেশি মাত্রায় শরীরে ঢোকে আমাদের ওই ইমিউনিটি সিস্টেম ফেল হয়, তখন উই নিড এ হেল্প। সেই হেল্পটা কি ভ্যাকসিন হিসেবে একটা ইনফরমেশন আমাদের ইমিউন সিস্টেমকে দেওয়া যে এই ধরনের ডাকাত বডিতে আসবে, তুমি আর্মস অ্যামুনেশন তৈরি করো স্পেসিফিক এই ভাইরাস থেকে মারার জন্য, সেটা হলো ভ্যাকসিন ইনডিউসড ইমিউনিটি। এখন এইগুলো করার জন্য বডিতে কিছু পাওয়ার দরকার, নিউট্রিশন, স্পেশাল ফুড, এগুলো দরকার। শুধু ভ্যাকসিন নিলে যে ইমিউনিটি হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ ইট ইনভলভ সো মেনি সেলুলার প্রসেসেস, তার জন্য স্পেশাল নিউট্রিয়েন দরকার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার, নানা রকম ইয়ে দরকার, সেটা নিয়ে আমি এখন বলব। তো প্রথম কথা যেটা হয় সবার মধ্যে যে আমার এই কোভিড হয়েছে না কোল্ড ভাইরাস জাস্ট সিম্পল এসছে বা ইনফ্লুয়েঞ্জা হয়েছে, সেটা আমরা কি করে বুঝবো? অনেক সিমটম আছে যেগুলো খুব কমন, জ্বর হওয়া, কাফ হওয়া, ব্রিদিং ডিফিকাল্টি অনেক সময় সবারই হয় কম বেশি, হেডেক হতে পারে, তারপরে লস অফ স্মেল, ওটা খুবই ইম্পর্টেন্ট, বা টেস্ট, ওটা খুব ইম্পর্টেন্ট। বাট ভাইরাস, কোভিড ভাইরাস এমনভাবে মিউটেশন হচ্ছে ইজ নট অলওয়েজ ট্রু, তাই অনেক সময় এটা কিন্তু গুলিয়ে ফেলে। এই কোভিড হয়েছে কি ইয়ে হয়েছে, ওই এমনি সিম্পল কোল্ড ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা হয়েছে বা ওই অ্যালার্জিক কন্ডিশনের জন্য এই ব্যাপারটা হয়েছে, এই ব্যাপারটা কিন্তু একটু গোলমেলে ব্যাপার আছে। ইম্পর্টেন্ট ব্যাপার হলো নিজের উপর নিজের অবজার্ভ করা যে আমার সত্যিকারের ডেভেলপমেন্টটা কোন দিকে যাচ্ছে, ব্রিদিং প্রবলেম হচ্ছে কিনা, বা আমাদের ফেটিকনেস আসছে কিনা দু তিন দিনের পরে, বা টেম্পারেচার হাই, ওইগুলো দেখতে হবে। আর তার জন্য দরকার নিজের এই এর উপরে জ্ঞান বাড়ানো, কারণ এগুলো সব ডাক্তার গিলে দিলে হবে না, তো নিজস্ব একটা ফিজিওলজি এবং মেডিসিন, নোবেল প্রাইজ কিন্তু শুধু মেডিসিন বলে কোনো কথা নেই, মেডিসিন অ্যান্ড ফিজিওলজি দুটো ভাগ আছে, এই একসাথে দেওয়া হয়। তার মানেটা হলো যে আমাদের ফিজিওলজি সম্বন্ধেও প্রচণ্ড জ্ঞান থাকতে হবে, এবং মেডিসিন তো বটেই, এই দুটো কি করে আমাদের কাজ করছে অ্যাজ এ স্টুডেন্ট বা নর্মাল লোকেদেরও, এই জ্ঞানগুলো ঠিক না থাকলে আমরা এই এই যুদ্ধে জয়লাভ করতে পারবো না, এটা খুব ইম্পর্টেন্ট। আর এইগুলো হলে পরেই যদি কোনো কারোর এই সিমটমগুলো হয় তখন বেস্ট সবার প্রথম হলো র্যাপিড টেস্ট কিট এখন পাওয়া যাচ্ছে, যদিও কিটটার উপর আমার খুব একটা ভরসা নেই। তার কারণ হলো এরা এই যে স্যাম্পলগুলো নেয় নাকের থেকে বা ইয়ের থেকে, ওইখানে ওই ভাইরাসটার প্রোটিনটা দেখে অ্যান্টিবডি এগেনস্টে আর কি। এই যদি ইন ভাইরাল লোড যদি কম থাকে তাহলে ওই টেস্টটার নেগেটিভ টেস্টেও কোনো লাভ নেই, পজিটিভ টেস্ট ডেফিনেটলি পজিটিভ, কিন্তু নেগেটিভ টেস্ট ডাজন্ট মিন মাচ, কারণ ভাইরাল লোড যদি কম থাকে তাহলে ওটা ওটাতে দেখাবে না বেশি, এনাফ প্রোটিন দরকার। এবং ভাইরাসের শুধু এনভেলপে প্রোটিন আছে, খুবই একটা মাইক্রোস্কোপিক একটা এজেন্ট, তার জন্য অনেক হলে পরে এই টেস্টটা দরকার আছে। যাই হোক, ওটা নিয়ে আর বেশি বলছি না। তারপরে যদি আরটিপিসিআর যে টেস্ট আছে ওটা খুব ইম্পর্টেন্ট, আরটিপিসিআর হলো ওই জেনোমটাকে ইয়ে করা, পলিমারেজ চেইন রিয়াকশন করে আরো অনেক বাড়ানো। এর সিটি ভ্যালুটা যদি সিটি মানে নাম্বার অফ সাইকেলে, কত নাম্বার অফ সাইকেলে ওই ওই জিনটা ডিটেক্টেবল, মানে এমআরএনএটা পরে সিডিএনএ করা হচ্ছে, ওইটা ডিটেক্টেবল যত হবে, এটা যত কম সাইকেল লাগবে তার মানে তার তত বেশি ইনফেকশন হয়েছে। তো সিটি ভ্যালু যদি অ্যাবাভ 28 ফিট হয় তাহলে ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই, অলমোস্ট নেগেটিভ বা নেগলিজিবল। কিন্তু সিটি ভ্যালু যদি 17, 14, 18, 20 মধ্যে থাকে তাহলে ইনফেকশনটা চলছে আর কি, এবং এটা হলো রিয়েল ইনফেকশন, মানে জেনোমিং ব্যাপার রয়েছে। এখন প্রশ্ন হলো যে এই যে ভাইরাস, এর ভাইরাস এটা যদিও ব্যাট থেকে এসছে, এর যে স্পাইক প্রোটিন আছে উপরের যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিন দিয়ে আমাদের শরীরে কোষেও বাইন্ড করে শরীরের মধ্যে ঢুকে যায়। এখন যে ভ্যারিয়েন্টটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বলা হোক আর যে ভ্যারিয়েন্টটি বলা হোক, ওর বাইন্ডিং ক্যাপাসিটি অনেক হাই, তার জন্য খুব তাড়াতাড়ি এই সেলের মধ্যে ঢুকে পড়ছে, লাং সেলে বা নাকের সেলে ঢুকে গিয়ে একটা ম্যাসিভ একটা চ্যালেঞ্জ তৈরি করছে আমাদের ইমিউন সিস্টেমের এগেনস্টে। আর আগে যেটা মিউটেশন না হওয়ার আগে অত চ্যালেঞ্জ করতে পারতো না, তার জন্য অনেক মাইল্ড হয়েছে আমাদের ফার্স্ট ওয়েভ।
কিন্তু সেকেন্ড ওয়েভে অনেক 80-90% মাইল্ড একদম, মানে জাস্ট হচ্ছে চলে যাবে, এটার কিছু প্রবলেম নেই। কিন্তু যাদের অন্য প্রবলেম সেগুলো আমি পরে আসছি, তাদের কিছু প্রবলেম হতে পারে। এখন ওরা যখন ওই লাং সেলে ঢুকছে, তখন ও করছে কি, ওই পুরো সেলের যে প্রোটিন মেশিনারিসটা নিজে নিয়ে নিচ্ছে, নিজে নিয়ে গিয়ে ওখানে অনেক রকম এমআরএনএ আরএনএ তৈরি করছে, পলিমারেজ প্রোটিন এগুলো তৈরি করে ছোট 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 নিজেদের বাচ্চা তৈরি করছে, ডুপ্লিকেশন থাউজেন্ড তৈরি করে ওই পুরো সিস্টেমটাকে, আমাদের সিস্টেমটাকে হাইজ্যাক করে, যেই সেলের ওর রিসেপ্টর আছে ওই স্পাইক প্রোটিন দিয়ে ঢুকে ওর মধ্যে গিয়ে নিজে তৈরি করে, ও যখন হচ্ছে আমাদের বডিও তখন রিয়াকশন করছে, ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন ইজ এ রিয়াকশন অফ দ্য ইমিউন সিস্টেম, বডিতে অ্যাগ্রেসিভ রিয়াকশন হচ্ছে, যার জন্য ওই সাইটোকাইন স্টর্ম তৈরি হচ্ছে, আমরাই তৈরি করছি, করার ফলে হচ্ছে কি ওই সাইটোকাইন গুলো রায়ট তৈরি করছে, ওরা কাউকে দেখছে না, সমানে মেরে ফেলছে, যার জন্য লাং, ব্লাড সেলস, প্লেটলেট, ব্রেইন সমস্ত জায়গায় ওরা অ্যাটাক করে ড্যামেজ করে দিচ্ছে, এবং আলটিমেটলি মাল্টি অর্গান ফেলিওর করছে। তার জন্য ট্রিটমেন্ট গুলো যেটা হয় সেটা হলো, প্রথমে যদি ওইগুলো অত সিরিয়াস না হয় তখন ওই প্যারাসিটামল বা ওই আইবুপ্রোফেন ইজ ওকে খেয়ে জ্বর জারিটা কমানো, এবং জ্বরটা যে সবসময় কমালে ভালো তাই নয়, যদি 100 এর নিচে থাকে আই থিঙ্ক ফিভার ইজ ওকে, ইটস এ পজিটিভ থিং, বডিতে ওরা ইমিউনিটি দিচ্ছে, জ্বরটা লায়াবিলিটি নয়, জ্বরটা অনেক সময় একটা অ্যাসেট, তো যদি 100 উপরে না যায় দেন ইট কন্টিনিউস, এটা ভালো, ওই ভাইরাস গুলোকে ইমিউন সিস্টেমটাকে চাঙ্গা করে দিচ্ছে, এবং ওই কিন্তু যদি ডিসকমফোর্ট ফিল হয় তাহলে তখন প্যারাসিটামল খেয়ে জ্বরটাকে কমালে ভালো। কিন্তু জ্বর যেটা ফিভার রেসপন্স ইজ এ ডিফেন্স মেকানিজম, এটাকে যতক্ষণ পারা যায় রেখে দেওয়া ভালো, তারপরে প্যারাসিটামল বা খেয়ে কমালে বেটার, বডি ভালো ফাইট করতে পারবে। আর আরে যেটা হয় সেটা হলো, এটা প্রথমে গেল, এটা এটার জন্য তো ওইটা রয়েছেই, ওই প্যারাসিটামল বা আইবুপ্রোফেন, আর প্রচুর জল খেতে হবে, কারণ ওই হাইড্রেশনটা খুব দরকার, এবং হাইড্রেশন যদি ঠিক মতো না হয় তার লাং ফাংশন ভালো করবে না, আর বডিতে ভীষণ একটা এনার্জি ডিপ্লিশন কন্ডিশন হয়, কারণ এটা প্রচুর এনার্জি দরকার, প্রচুর মাল মশলা দরকার, ওই যেসব নতুন ভাইরাস বডিতে তৈরি হচ্ছে হাইজ্যাক করার জন্য, তো ওইগুলো খুব দরকার, তার জন্য পুরো ওয়ান ওয়ে ট্রাফিক, ওই নিউট্রিশন এনার্জি সব ওইদিকে যাচ্ছে। কিন্তু এটার পরে আসছি যে ওই ডাইডিওক্সি গ্লুকোজ কেন দেওয়া হয়, দিলে হয়তো কিছুটা লাভ হতে পারে, বাট ইট ইজ স্টিল নট গ্যারান্টেড। এখন যেটা যেটা বলবো যে ওই ভাইরাসটা যখন বডিতে ঢুকলো থ্রু দ্য রিসেপ্টর, এই জায়গাটায় অ্যান্টিবডি কাজ করতে পারে, অ্যান্টিবডি বা আদার মেকানিজম ওই ভাইরাসটা যাতে এই বডি সেলের সাথে বাইন্ড না করতে পারে, ওই লাং সেলে হয়ে তখনই অ্যান্টিবডি বা ভ্যাকসিন কাজ করবে। কিন্তু যখনই সেলের মধ্যে ঢুকে গেল তখন আর ভ্যাকসিন ওই সেলের মধ্যে যেতে পারবো না, কিছু কাজও করার নেই, তখন ওই ওর রাজত্ব, ও তখন ওই আরএনএ জিনোম থেকে নিজের ভাইরাল জিনোমটা বের করে দেবে সেলের মধ্যে, রাইবোজোমটা নিয়ে ওখানে ট্রান্সলেশন করবে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন করবে, আরএনএ রেপ্লিকেশন করবে, জেনোমিক রেপ্লিকেশন করবে, ডিপ্লিকেশন করবে, এনভেলপ তৈরি করবে, হাজার হাজার তৈরি করে দেন বেরিয়ে গিয়ে অন্য অন্য টিস্যুতে অ্যাটাক করবে, দ্যাট গোজ অন। এবং ওটা যখন করতে যাবে তখনই আমি যেটা বললাম, আমাদের বডির যে ইমিউন সিস্টেম আছে, প্রথমে যে ইনেট সিস্টেম আছে সেটা ওই ভাইরাসটাকে কিল করবে, যদি না পারে তখন ওই সেলের মধ্যে ঢুকবে, তখন ওই সেলও দৃষ্টির সিগন্যাল পাঠাবে, তখন ওই ন্যাচারাল কিলার সেল এসে ওই পুরো সেলটাকে খেয়ে ফেলতে পারে, ইটস এ সুইসাইডাল অ্যাটেম্প, এটাও পসিবল, এটা করেও তো ইমিউনিটি যদি স্ট্রং থাকে সেলের মধ্যে ঢুকলেও উই ক্যান কিল দ্য সেল, মানে আমাদের সেল আমরা মেরে ফেলবো যাতে ভাইরাসটা মরে যায়, এবং এটাও ডিসিশনটাও আমাদের ইমিউন সিস্টেম যে আছে সেই ডিসিশনটা নেবে। তাহলে দেখা গেল যে ট্রিটমেন্ট যেটা প্রথমে হচ্ছে কি করা হয়, যখনই এই যে ব্রিদিং প্রবলেম এই যে সেকেন্ড স্টেজে আরম্ভ হয়ে গেল তখনই ট্রিটমেন্টটা হয় অ্যান্টিভাইরাল, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিবডি ট্রিটমেন্ট। অ্যান্টিভাইরালটা কি, অ্যান্টিভাইরাল যত রকমের ড্রাগ আছে, রেমডেসিভির ভিআর অর আইভারমেকটিন, এগুলো কিন্তু একটাও কোভিডের ড্রাগ নয়, ওরা রিপারপাস ড্রাগ বলা হয়, এরা অন্য ভাইরাস অন্য ভাইরাসের জন্য বা ওয়ার্মের জন্য আনা হয়েছে, এদের জন্য কিছু কিছু কাজ হয়েছে, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওরা সবাই বলেছে এটা ইউজ না করতে, কারণ এতে বডিতে অনেক ক্ষতি হয়, এবং এবং কিছু কিছু স্টাডি অলি হয়েছে, যেমন আইভারমেকটিন এগুলো সেল
কালচারে স্টাডি হয়েছে, দেখাচ্ছে যে ভাইরাস মেরে ফেলে কিন্তু বডিতে যে কি হবে, লট অফ সাইড এফেক্ট রয়েছেই, প্লাস এফেক্টিভনেস নিয়েও অনেক সমস্যা আছে। কিন্তু যাই হোক, যখন কোনো মেডিসিন নেই ওগুলো ট্রিটমেন্ট করা হয়, কিন্তু উইথ এ কেয়ারফুল, আর সাইড এফেক্টও প্রচন্ড রয়েছে এবং ওই ওই ওষুধগুলো নট ভেরি গুড এবং ওগুলো করা ঠিক না। মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো, আমাদের ইমিউন সিস্টেমটাকে আরো চাঙ্গা করে এটাকে লড়াই করতে হবে, আর যাতে বডিতে ডিসকমফোর্ট না হয় হাই টেম্পারেচার বা অক্সিজেন সাপ্লাই, তারপরে ওইগুলোকে দেখতে হবে এবং ভালো নিউট্রিশন, যেগুলো আমি পরে আসছি, ওইগুলো দিয়ে বডিটাকে ঠিক রাখতে হবে, ফাইট করতে হবে অ্যাজ লং অ্যাজ এই ভাইরাসটা বডির মধ্যে রয়েছে, না মরে যাচ্ছে। আরেকটা যেটা হয়, সেটা যে ট্রিটমেন্ট যেটা চলছে সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এটা হলো, এটা আমাদের বডিতে ভাইরাসটা ঢোকার জন্যই এই ইনফ্লামেশনটা আমরা নিজেরা করছি, করে ভাইরাস থেকে মারতে চেষ্টা করছি, কিন্তু এটা একটা বিশাল একটা স্টর্ম হয়ে যাচ্ছে এবং ওরা তখন আমাদের শরীরে নিজেদের নিজের ক্ষতি করছে এবং ওইটাকে বন্ধ করার জন্য স্টিরয়েড ড্রাগ দেওয়া হয়। এই স্টিরয়েড আবার বেশি দিন খেলে ইমিউনিটি এত উইক হয়ে যায় এবং ভাইরাস নিজেও উইক করে দেয় আমাদের ইমিউনিটিকে, বিকজ ও আমাদের ইমিউনিটি সিস্টেমটা যদি উইক না করতে পারবে কি করে। এর জন্য যারা রিকভার করছে তাদের ইমিউনিটি এত ডাউন থাকে, যার জন্য আমরা তো সব সময় এই ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে বসে আছি, তখন এই ফাঙ্গাস, এই ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, হোয়াট এভার, যে ফাঙ্গাস গুলো হাজার হাজার রয়েছে সব কিছুর মধ্যে, খাবারের মধ্যে, তখন বডিতে ঢুকে লাঙে জিভে ওই জায়গায় ঢুকে নানা রকম ওষুধ ওষুধ তৈরি করছে। ইন্ডিয়াতে অনেক কেস হচ্ছে, নিউজ পেপার দেখলে পাবে। সেটা একটা আছে। আরেকটা হলো অ্যান্টিবডি ট্রিটমেন্ট, সেটা এখন প্লাজমা থেরাপি যেটা করা হয়, যারা অলরেডি ইনফেক্টেড আছে তাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়েছে, ওই অ্যান্টিবডিটা আইসোলেট করে, যদি ওর আর কোনো অন্য কোনো রোগ না থাকে তাহলে ওটা ইউজ করা যায়, কিন্তু এটাতে খুব একটা সাকসেস হয়নি, এটা অলমোস্ট ব্যান করে দেওয়া হবে। তো তাহলে আমাদের কাছে রইলটা কি, রইলটা কি, দেয়ার ইজ নো সাকসেসফুল ড্রাগ এগেনস্ট COVID-19 ইয়েট। যেগুলো হয়েছে সবই ইনভেস্টিগেশনাল এবং ওর অনেক সাইড এফেক্ট রয়েছে এবং কি হচ্ছে এক একজনের বডিতে একরকম রিয়াকশন, সেটা একটা ব্যাপার রয়েছে। আর অ্যান্টি ইনফ্লামেটরি দিয়ে আমরা আমরা নিজেদের বডিকে রক্ষা করতে গিয়ে ভাইরাসটাকে আরো হেল্প করছি, যার ফলে এই এই যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে যে হসপিটালে গেলেও যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো ঠিক সলিউশন নেই, তাহলে আমরা কি করতে পারি? এখন আমরা জানি যে আমাদের যে হাজার হাজার বছরের যে ইতিহাস, যে এই মানব সভ্যতা বেঁচে রয়েছে, তার কারণ হলো আমাদের বডিতে আমরা ন্যাচারালি একটা ইমিউন সিস্টেম তৈরি করেছি যেটা ডাইভার্স, যেটা এক্সটেন্সিভ, যেটা চোখের জল থেকে আরম্ভ করে স্কিন অবধি, এবং থাউজেন্ডস অফ ব্যাকটেরিয়া, ভাইরাস এবং সেলস এবং পিএইচ অফ দ্য বডি ইন দ্য স্টমাক, এরা সবাই হেল্প করে একটা বিরাট আমব্রেলা তৈরি করছে। এবং আমরা যদি দেখি তাহলে ও কোন কোন সিস্টেমগুলো কি প্রথমে কোভিড ভাইরাস অ্যাটাক করছে, ওইগুলোকে যদি আমরা স্ট্রং করি তাহলে কিন্তু আমাদের ইমিউনিটি অনেক স্ট্রং হবে। এই 90% যে রিকভারি করছে ইনফেকশন এই কারণেই করছে, ইজ নট বিকজ অফ মেডিসিন, সিম্পল আমাদের বডিতে এনাফ ক্ষমতা আছে, যে ক্ষমতাটাকে যদি আমরা হার্নেস করতে পারি, আরো যদি আমরা চিন্তা ভাবনা করে খাদ্য খাওয়া যদি ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমরা ভীষণভাবে উপকৃত হব। এবং শুধু এটাও বলছি যে ভ্যাকসিন নিলেই যে এই যে মেমোরিস বি সেল ভালো হবে তার অ্যান্টিবায়োটিক, ইজ নট কারেক্ট, কারণ ওইটার মধ্যে অনেক রকম প্রসেস আছে যেগুলো না হলে, এবং তার জন্য অনেক রকমের ফুড, নিউট্রিশন, কোফ্যাক্টর দরকার, ওগুলো ঠিক না থাকলে প্রপার অ্যান্টিবডি তৈরি হবে না। তার মানে এটা আমি বলতে চাইছি যে সবার জন্য, ভ্যাকসিনেটেড এবং নন ভ্যাকসিনেটেড এবং ইয়াংদের সবার, তাদের 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 যে স্ট্রং ইমিউনিটি আছে তার জন্য খোরাক দরকার। এই সৈন্য সামন্ত সবই আছে, কিন্তু যদি ফুড না থাকে, যদি সাপ্লাই লাইন না থাকে, তাহলে যুদ্ধ করবে কি করে? ওই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট এবং তার জন্য আমাদের বিজ্ঞানকে জানতে হবে, শরীরবিদ্যাকে জানতে হবে, কোষবিদ্যাকে জানতে হবে, এবং তার সাথে ফিজিওলজি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কত ইম্পর্টেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকলে ইমিউন ফাংশন অনেক কমে যায়, সেটা ইম্পর্টেন্ট, আর কোন কোন নিউট্রিয়েন্টগুলো ইম্পর্টেন্ট। এবং এবং দেখা গেছে যাদের এই কোভিডের প্রবলেম হচ্ছে বা কোমরবিডিটি আছে, যে ডায়াবেটিস, ওল্ড পিপুল, তাদের যে যে ভাইটামিনগুলোর সমস্যা, যে কোফ্যাক্টরগুলোর সমস্যা, সেগুলো যদি আমরা সাপ্লিমেন্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের অত চিন্তার কিছু কারণ নেই।
এটা দেখা যাচ্ছে যে যে আমাদের, আমি যেটা বললাম যে আমাদের ইমিউন সিস্টেম খুব স্ট্রং হতে হবে এবং ব্যালেন্স ডায়েট গ্যারান্টি করবে স্ট্রং সিস্টেম, কিন্তু তাছাড়াও কতগুলো ফ্যাক্টর আছে যেগুলো আমরা জানি যেগুলো COVID-19 হেল্প করে। তার একমাত্র এক মোস্ট ইম্পর্টেন্ট ভাইটামিন D3 বা D2 হোয়াট এভার, এটা কিন্তু আমাদের শরীরে বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কম আছে। যদিও অনেকে বলে সূর্যের আলো থেকে তো তৈরি হয় বটে, কিন্তু সূর্যতে আমরা কতক্ষণ থাকি, এবং বুড়ো হলে ভাইটামিন ডি খুব কম তৈরি হয় বডি ইয়েতে স্কিনে। এখন ব্যাপারটা কি, স্কিনে সূর্যের আলো পড়াতে ওখানে যে কোলেস্টেরল লাইক কম্পাউন্ড আছে ওখান থেকে ভাইটামিন D3 তৈরি হয়, ওটা তখন ব্লাডে যায়। অথবা আমরা যদি খাবার থেকে, এগ থেকে বা কিছু মাশরুম বা কিছু সি ফুড বা রেড মিট, ওগুলো থেকে আমরা ভাইটামিন ডি পেতে পারি। এই ভাইটামিন D3 কিন্তু আমরা বডিতে মাপি বাদে যে কিরকম আছে, কিন্তু ভাইটামিন D3 কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্ম, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম নয়। অ্যাক্টিভ ফর্ম কখন হবে, এই ভাইটামিন D3 যখন ভাইটামিন ডি বাইন্ডিং প্রোটিন প্লাজমাতে আছে ওর সাথে বাইন্ড করে যখন লিভারে যাবে, তখন ওই একটা হাইড্রোক্সিল গ্রুপ ওটা ঢোকায়, ওই ভাইটামিন 25 হাইড্রোক্সি ভাইটামিন D3, ভাইটামিন ডি বলা যায়, ওইটা তখন ওটাকে নিয়ে চলে যায় কিডনিতে, ওই ব্লাড স্ট্রিমে নিয়ে যাবে, এই ওখানে তখন আরেকটা হাইড্রোক্সিল ঢোকানো হয়, তখন যে ভাইটামিন ডি হয় সেটা হলো অ্যাক্টিভ ভাইটামিন। তার মানেটা কি, তার মানেটা হলো এই এই ভাইটামিন ডি শুধু খেলেই হবে না বা সানলাইট থেকে তৈরি হবে না, এটা ব্লাডে যেয়ে গিয়ে লিভারে যেতে হবে, দেন রুট রিরাউটিং করে কিডনিতে যেতে হবে, এবং কিডনি ফাংশন যদি ভালো না থাকে, ইয়ে না থাকে, তখন এই ভাইটামিন ডি অ্যাক্টিভ ফর্ম ভাইটামিন ডি ওটা কিন্তু তৈরি হবে না। এবং এই এই আমাদের বয়স হলে পরে এই ভাইটামিন ডি যে এই এই কম তৈরি হয় সূর্যের আলো থেকে, এই এটা নেওয়া উচিত। এখন ভাইটামিন ডি কেন ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট ভাইটামিন ডি এই ইমিউন ফাংশনে নানা রকম কাজে লাগে। এই আমি স্লাইড দেখাতে পারছি না, এই এই ন্যাচারাল কিলার সেল অ্যাক্টিভিটি, ইনেট ইমিউনিটি, অ্যাডিপটিভ ইমিউনিটি, সব কিছুতে ভাইটামিন ডি, এই ভাইটামিন ডি যদি না থাকে তাহলে কিন্তু আমাদের ইমিউন সিস্টেম প্রপারলি কাজ করবে না। আর ভাইটামিন D3 যেটা আমাদের ব্লাডে মাপা হয়, এটা ইনঅ্যাক্টিভ ফর্ম অফ ভাইটামিন ডি মাপা হয়। অ্যাক্টিভ ফর্মটা যেটা হয় এটা খুব কম থাকে অফকোর্স, কিন্তু ওটার জন্য লিভার ফাংশন এবং কিডনি ফাংশন খুব ভালো থাকতে হবে, কারণ ওদের ওই দুটো অর্গান ওই ভাইটামিন ডিটাকে মডিফাই করে কনসিকুয়েন্টলি একটা অ্যাক্টিভ ভাইটামিন ডি তৈরি করবে, যেই ভাইটামিন ডিটা এই যে ইমিউনকে বুস্ট করবে এবং ভালোভাবে কাজ করবে। এবং তার মানেটা কি হলো, তার মানে আমাদের সূর্যের আলো গেলেই হবে না বা ভাইটামিন ডি খেলেই হবে না, তার সাথে দেখতে হবে আমাদের যকৃৎ বা লিভার এবং কিডনি ঠিক আছে কিনা, এবং ওটা ব্লাড স্ট্রিম দিয়ে ভাইটামিন ডি বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করে ওই টিস্যু টিস্যুতে গিয়ে নিজেরা কনভার্টেড হবে এনজাইম দিয়ে, এবং তখন এটা অ্যাক্টিভ হবে। আরেকটা যেটা দরকার জিঙ্ক, এটাতে 50 মিলিগ্রাম পার ডে, এই জিঙ্ক খুব ইম্পর্টেন্ট। এবং এবং জিঙ্ক জিঙ্ক এই মাসেলের পাওয়ার, লাং অ্যাক্টিভিটি, ওই জিঙ্কটা খুব ইম্পর্টেন্ট। জিঙ্ক খুব কম থাকে আমাদের খাদ্য খাওয়াতে, সবসময় আসে না, আমি পরে বলছি কোনগুলো খেলে ভালো, ওটা ইম্পর্টেন্ট। আরেকটা হলো ম্যাগনেসিয়াম, এই চিলেটেড ম্যাগনেসিয়াম, ওটা খুব ইম্পর্টেন্ট, এই দেখা গেছে কোভিড পেশেন্ট খুব হেল্প করে এবং প্রোটেকশনও দেয়। আর ভাইটামিন সি 1000 মিলিগ্রাম এভরিডে, এই নিতেই হবে। এই তার মানে এটা হলো ভাইটামিন ডি, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ভাইটামিন সি খুব ইম্পর্টেন্ট। আর গুড স্লিপ, রাত্রিবেলার ঘুম ইমিউনিটি ফাংশনকে বুস্ট করে, সেই জন্য ঘুমটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে হাঁটাচলা, এই যে বসে রইলাম ঘন্টার পর ঘন্টা, এতে এমনিতেই ব্লাড স্ট্যাসিস হয়, এবং যারা বৃদ্ধ তাদের ওই ব্লাড কোয়াগুলেশন বেড়ে যায়, ডিপ ভেন থ্রম্বোসিস হয়, এবং ব্লাড যত, সেই জন্য এভরি হাফ অ্যান আওয়ার ওই ঘরের মধ্যে বসে থাকলে, শুয়ে থাকলে এগুলো তো হবে না, আমাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ হতে, একটু ঘোরাফেরা করা হলো, এভরি হাফ অ্যান আওয়ার 5 মিনিট 10 মিনিট ঘুরে আসলাম, আমি বয়স্কদের কথা বলছি, আর বাচ্চা ছেলেরা তো, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা যে এই যে মানব সভ্যতা এসছে, এতে যদি প্রস্তর যুগের সাথে তুলনা করা হয়, প্রস্তর যুগে যারা এই খাদ্য আনতো, ওরা 7 দিনের যদি খাবারের জন্য 3 দিন ওরা হেঁটে বেড়াতো, খাবার টাবার নিয়ে আসতো, এবং তখন যারা হাঁটতে পারতো না বা ফিজিক্যালি একটু আলসে ছিল, ওরা কিন্তু আর বেঁচে নেই। তার জন্য ওই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওটা কিন্তু আমাদের ফিজিওলজিতে ঢুকে গেছে,
এন্ডরফিন থেকে আরম্ভ করে নানা রকম অ্যাডিপোনেকটিন, ওবিসিটি, একটা আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যাদের ভুড়ি বেশি আছে, এই ভাইটামিন ডি হলো ওটা লিপিড সলিউবল ভাইটামিন, যেখানেই ফ্যাট ওখানেই জমে যায়, যার ভুড়ি বেশি তার ভাইটামিন ডি সব ওই লিপিডের মধ্যে আছে, ব্লাডের সার্কুলেশন কম আছে। সেই জন্য ওটাও দেখতে হবে যে ওবিস পেশেন্ট অনেক মারা যাচ্ছে কোভিডে, ওদের ভাইটামিন ডি থ্রি অ্যাভেলেবিলিটি ইন দ্য ব্লাড ইজ ভেরি লো, কারণ ওদের ওই ওবিসিটি, ওই ভুড়িতে ফ্যাট থাকার জন্য ওখানেই থাকছে কিন্তু ব্লাডে সার্কুলেশন কম করছে, তার মানে দে আর নট অ্যাভেলেবল টু ফাইট, ওই সব সৈন্য ওই ফোর্ট উইলিয়ামে রাখা আছে কিন্তু লাভ কিছু নেই। সেই জন্য ওবি লিন হতে হবে একটু, এবং যা ভাইটামিন ডি থ্রি তাহলে অনেক অ্যাভেলেবল হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। এখন কথা হলো যে ম্যাগনেশিয়াম আমরা কোত্থেকে পাবো, ম্যাগনেশিয়াম জেনারেলি আগের দিনে আউশ ধান ছিল, ব্রাউন রাইস ওখানে আছে, কলাতে আছে, লিফি ভেজিটেবলে আছে, তারপরে নাটস, যে কোনো বাদাম, পামকিন সিড যেগুলো আছে, পামকিন মিষ্টি কুমড়া, তারপরে বিনস, লেন্টিল আছে, তারপরে আনরিফাইন্ড ফ্রুট খুব ইম্পর্টেন্ট, মানে এই যে বেশি কাটা ফাটা করে যদি আমরা খাই, রিফাইন তেল, রিফাইন আটা, রিফাইন চাল, ওগুলো খুব বাজে জিনিস, ওগুলো আনহেলদি, ওগুলো খুব ওগুলো বর্জন করাই ভালো। আর ওই ড্রাইড ফ্রুটস, ব্ল্যাকবেরি, জাম, ফিশ, ওগুলোতে ম্যাগনেশিয়াম থাকে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট আমি বলতে প্রথমেই বলেছিলাম সেটা হলো যে ওই ডিসবায়োসিস, ডিসবায়োসিসটা কি, ডিসবায়োসিস হলো আমাদের যে বড় লার্জ ইন্টেস্টাইন যেটা আছে, যে আমরা গাট বলি, যেটা বড় মানে ওর ডায়ামিটার বড়, লেন্থ ছোট, ওইটার মধ্যে 2 কিলো ব্যাকটেরিয়া আছে, 2 কিলো। আমি আগেই বলেছিলাম যে আমাদের শরীরের 43% হলো আমরা, আর 57% হলো এই ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ফাঙ্গাস, ভাইরাস, টেরাসেরা, আর্চিয়া, এইসব, তার মানে আমরা সবাই হাইব্রিড। এবং আমাদের মনে রাখতে হবে সবাইকে নিয়ে চলতে হবে, আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের যে খাবার, আমাদের সব কিছু, এই সবাইকে নিয়ে একটা কম্পোজিট, আমরা একটা একটা কম্পোজিট কি বলা যেতে পারে, একটা ম্যামাল আমরা, আমাদের মধ্যে সবাই রয়েছে, সবাইকে সুখী খুশি রেখে এদের খাবার দাবার দিয়ে আমাদের এগোতে হবে। এরা এই প্রথম যে গাট ব্যাকটেরিয়া যেটা আমরা মায়ের থেকে পাই, বিকজ অফ সিজারিয়ান বেবি হলে আমরা পাই না, সেই বাচ্চাগুলো পায় না, খুব কম পায়, তার জন্য নানা রকম সমস্যা হচ্ছে, এডিএইচডি, হাইপার অ্যাক্টিভিটি, ব্লাড প্রেশার, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের সময় হতো না, সেজন্য আমরা সবাই নর্মাল ডেলিভারিড বেবি, ওটা হওয়াতে আমরা মায়ের থেকে যে ব্যাকটেরিয়াটা পাই, যেটা খুব বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, এটা আমাদের ওই গাটে এই ক্লো আস্তে আস্তে ফ্লোরা একটা ক্লোনাল করে একটা প্রায় 2 কিলো-2 একের মতো হয় ওখানে, এবং ওরা ভাইটামিন তৈরি করে, এই অ্যান্টি ইমিউনিটি পেপটাইড তৈরি করে, মাইক্রোব আসলে মেরে ফেলে, অনেক কিছু ওরা ওই দে আর ভেরি ইন্টেলিজেন্ট, ওরা যদি দেখে যে কোনো খাদ্যের কম আছে ওরা তখন ফুড তৈরি করে, নানা রকম ভেরি ইন্টেলিজেন্ট। গাট ফিলিং আমরা যেটা বলি, গাটের যে নিজস্ব নার্ভাস সিস্টেম রয়েছে এবং ব্রেনের সাথে কথা বলে, এই ব্যাকটেরিয়ার অনেক কিছু মেটাবোলাইট তৈরি করে, শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, ভাইটামিনস, ইমিউন ফাংশনের জন্য, যে ব্রেনের জন্য, ব্লাড প্রেশার, প্লেট, খুব ইম্পর্টেন্ট। এবং এই যে দেখা গেছে যে এই যে ব্যাকটেরিয়াল স্পিসিস বা আমরা যেটা বলি মাইক্রোফ্লোরা অথবা গাট মাইক্রোবায়োম, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু দেখা গেছে যে এখনকার যারা ছেলেমেয়েরা জন্মেছে বা যাদের হাজবেন্ড, তাদের ওটা কম আছে, তার জন্য এই প্রোটেকশনটা ওদের খুব কম, সেই জন্য ওই 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 কিন্তু এখন অনেক কোম্পানি বেরিয়েছে ওই ব্যাকটেরিয়াগুলো দোয়েতে বা অন্যান্য যেগুলো ম্যাট্রিক্সে দিয়ে যাতে এগুলো বাড়ানো যায় সেই চেষ্টা করা হচ্ছে। তো এই কিন্তু যাদের আছে এদের এই ব্যাকটেরিয়াগুলোকে খাবাতে হবে, কি কি ওদের কি খাবার পছন্দ বললে হচ্ছে আন এই যত ফাইবার আছে ফ্রুটস, ভেজিটেবল, ভাতে বা গমে যেগুলো রিফাইন করলে চলে যায়, সেইগুলো যদি আমরা খাই, ওরা যেগুলো আমরা খেলে হয় কি ওগুলোর থেকে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের জন্য বডিতে ওরা ঢোকে না, এই ইয়েতে স্মল ইন্টেস্টাইন ওরা অ্যাবজর্ব হয় না, ওরা তখন লার্জ ইন্টেস্টাইনে যায়, ওই যে ব্যাকটেরিয়াগুলো বসে আছে 2 কিলোর মতো ওরা তখন ওইগুলোকে খেয়ে করে কি নানা রকম ভোলাটাইল কম্পাউন্ড বডিতে তৈরি। আমার একটা বই রিসেন্টলি বেরিয়েছে, ভোলাটাইল কম্পাউন্ড ইজ সো ইম্পর্টেন্ট, ইভেন গাছেও, প্রত্যেকটা গাছ এই দিনে
হাজার হাজার ভোলাটাইল কম্পাউন্ড তৈরি করছে। ইট ইজ দেয়ার ল্যাঙ্গুয়েজ, এই গাছগুলোর ভাষা হলো ওই বডি ল্যাঙ্গুয়েজ হলো ওই ভোলাটাইল কম্পাউন্ড গুলো, টার্পিনয়েড কম্পাউন্ড যে স্মেল তৈরি করছে একটা গাছের সাথে আরেকটা গাছের যে কথা বলছে থ্রু ভোলাটাইল কম্পাউন্ড। এই ভোলাটাইল কম্পাউন্ড গুলো যখনই কোনো ইনসেক্ট আসে ওরা আবার অন্যরকমের কম্পাউন্ড তৈরি, ওই গাছগুলো অন্য পাশের গাছগুলোকে ওয়ার্নিং দেয় যে আমাকে অ্যাটাক করেছে। তাই ওগুলো আমি আসছি না, ওগুলো আরেকদিন বলবো যে আমাদের বডিতে যে মাইক্রোব গুলো কিভাবে এই ভোলাটাইল কম্পাউন্ড তৈরি করে আমাদের বডিতে বিভিন্ন জায়গায় সিগন্যাল পাঠাচ্ছে, ইনক্লুডিং ব্রেইন, এবং গাছের মধ্যে ওটা রয়েছে, সব গাছের রয়েছে, দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম, কোথাও সুন্দর গন্ধ, স্ট্রেস পড়লে একরকম। এই যে থাউজেন্ডস অফ এই ভোলাটাইল কম্পাউন্ড গাছগুলো তৈরি করছে ইজ ভেরি ইম্পর্টেন্ট গাছের গাছে কথা বলার জন্য, গাছগুলোর হেলথ ঠিক রাখার জন্য। ওরা সার্ভেলিয়েন্স করে, যদি কোনো আমরা যদি স্প্রে করি উল্টো পাল্টা ওরা খবর দিয়ে দেয় অন্য গাছকে থ্রু, বিকজ ওরা মুভ করতে পারে না, বাট দে প্রডিউস সো মেনি কম্পাউন্ডস উইথ এ ডিফারেন্ট সিগনেচার, ওই গাছ অন্য গাছগুলো গিয়ে এগুলো বলে। তো এই যে ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে আছে দে অলসো ডু দ্য সিমিলার সর্ট অফ থিংস, ওরা ওই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, টার্মিথ্যালামিন, সো মেনি কম্পাউন্ডস ওরা তৈরি করে, তৈরি করে ব্লাডের সাথে, টিস্যুর সাথে, ব্রেনের সাথে, ভেগাস আমাদের কথাবার্তা বলছে, এবং ওদের মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হলো ইমিউনিটি। এর জন্য ওই ভাইরাস, ওই ব্যাকটেরিয়াগুলোকে বাঁচাতে গেলে আমাদের নন রিফাইন্ড ফ্রুট খেতে হবে। এখন এই কোভিডের যে ইমিউনিটি চাঙ্গা করতে গেলে এদের কন্ট্রিবিউশনও বিশাল কন্ট্রিবিউশন, সেই জন্য ওই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ওগুলো ভালো খেতে হবে, এবং ওগুলো রিফাই নয়, ছালমাল মানে কি বলবো, ফাইবার শুদ্ধ খেতে হবে, এবং আনরিফাইন্ড ফুড খেতে হবে, এইগুলো খেলে, এবং অ্যান্টিবায়োটিক চলবে না, অ্যান্টিবায়োটিক খেলে ভালো ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যায়, এবং সবাই জানে অ্যান্টিবায়োটিক খেলে আমরা উইক ফিল করি, বিকজ ওই ওই ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যায়, টেক্স টাইম, এবং যদি ওই ব্যাকটেরিয়া যদি না আসে ওই জায়গাটা তখন ওই বাইরের সব ফাঙ্গাস ব্যাকটেরিয়া সব ওই জায়গাগুলো নিয়ে নেবে, ওরা হয়তো ইনাকোয়াস হতে পারে, আবার অথবা ইয়েও তৈরি করতে পারে, হট রিয়াকশনও তৈরি করে, পলিউশনও আসে, এবং পলিউশন আসলে ওগুলো নষ্ট হয়ে যায়। সো এই যে ইম্পর্টেন্ট ব্যালেন্স, ইকো ব্যালেন্স আমাদের বডিতে, এটাও খুব ইম্পর্টেন্ট ইমিউনিটি রাখার জন্য। আরেকটা হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হলো N3 বা ওমেগা থ্রি, যেটা আর কি সামুদ্রিক মাছে থাকে, এবং যদি দেখা যায় যে আগের দিনে মানে 50-60 বছর বা 100 বছর আগে তখন N3-N6 রেশিওটা অনেক বেটার ছিল, এখন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অলমোস্ট নীল বাংলা বা ইন্ডিয়াতে, এবং যারা সামুদ্রিক মাছ খায় না তাদের তো পাওয়া কথাই না, নদীর মাছে খুব একটা নেই, আর স্পিনাচ এবং বাঙালিরা সেদিক থেকে লাকি, সর্ষের তেল এবং কলাইয়ের ডালে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এবং কিছুটা হেল্প করে, এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভেরি ইম্পর্টেন্ট ফর IQ ডেভেলপমেন্ট, ব্রেইন ফাংশন এবং ইমিউনিটিতেও আর কি। এখন ওই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুব কমে গেছে, তার কারণ হলো গত 50-60 বছর ধরে যে কার্ডিওভাস্কুলার প্রবলেম হচ্ছে আর কি, দেখা গেল কোলেস্টেরলের জন্য হয়। এখন এই কোলেস্টেরল কি করে হচ্ছে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড খাওয়ার জন্য, লার্ড, ডালডা ফালডা, ট্রান্স ফ্যাটি অ্যাসিড, এগুলো কমাতে গিয়ে আমরা করছি কি, যেহেতু আমাদের এনার্জি দরকার, ফ্যাট থেকে সার্টেন পার্সেন্ট অফ এনার্জি আনতে হবে, ওই এই স্যাচুরেটেড ফ্যাটটা কমিয়ে ওইখানে আমরা ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড দিচ্ছি। ওমেগা সিক্স বা N6 ফ্যাটি অ্যাসিড কোনগুলো, এই এই পিনাট অয়েল, তারপরে কি বলে ওই সানফ্লাওয়ার অয়েল, এনি অয়েল যেগুলো সিড অয়েল নর্মাল টেম্পারেচারে যেগুলো রয়ে বিক্রি হয়, সব কটা ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড থাকার জন্য আমাদের বডিতে অ্যারাকিনিক অ্যাসিড মারাত্মক বেড়ে গেছে। এই অ্যারাকিনিক অ্যাসিড থেকেই তৈরি হয় প্রস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইন, যেগুলো ওই ইনফ্লামেশনে হ্যাবক তৈরি করছে, এবং ওটাকে বন্ধ করার জন্য স্টিরয়েড, অ্যাসপিরিন, আইপোপ্রোপিন দেওয়া হয়। তার মানেটা হলো কি, গত 50 বছর ধরে আমরা ওই কোলেস্টেরল কমাতে গিয়ে আরেকটা ডিজিজ তৈরি করছি, সেটা হলো ওই স্যাচুরেটেড ফ্যাটটাকে ডায়েট থেকে বের করে দিয়ে ওমেগা সিক্স, ভালো তেল বলা হয় না, সাদা তেল, ওইটা দিয়ে করার জন্য ওই লিনোলিক অ্যাসিড, ওমেগা সিক্স আমাদের বডিতে নিচ্ছে এখন 2 কিলো বেশি, এটা থাকার জন্য ওদের থেকে একটা কম্পাউন্ড তৈরি হয় অ্যারাকিনিক অ্যাসিড। ওই অ্যারাকিনিক অ্যাসিড যখনই আমাদের বডিতে ইমিউন প্রবলেম হয়, ক্যান্সার বা ফিভার, ওর থেকে প্রস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, এবং সেটাতে টেম্পারেচার বাড়ে, ইনফ্লামেশন বাড়ে, সব ওইটাকে থামানোর জন্য আমরা ওই অ্যাসপিরিন,
আইবুপ্রোফেন এবং ওটা যদি না হয় তাহলে স্টিরয়েডটা নিলাম। তার মানেটা হলো ইট ইজ এ হিউম্যান ক্রিয়েটেড প্রবলেম, এই ওমেগা থ্রি ওমেগা সিক্স ব্যালেন্সটা আবার আনতে হবে। এবং কোন কোন দেশে এই ব্যালেন্সটা ঠিক আছে, জাপান, জাপানে ওরা দিনে 10 বার 10টা আইটেম খায়, মোস্টলি ভেজিটেবল আইটেম, যেখানে স্পিনাচ ফিনাচ ওইসব জায়গাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে, ওদের ওমেগা থ্রি ওমেগা সিক্স রেশিওটা আইডিয়াল। নরওয়েতেও হাই বিকজ ওরা সামুদ্রিক মাছ খায়, আর আমাদের দেশে এটাকে একেবারে ডিপ্রেস কন্ডিশনে দিয়ে দেওয়া হয়েছে বিকজ ওমেগা থ্রি বাঙালির একটু লাকি, মাস্টার্ড অয়েল কলার ডাল ওই স্পিনাচ থেকে পায়, কিন্তু যারা নর্থ ইন্ডিয়াতে আছে কলার ডাল ছাড়া ওদের কোনো গতি নেই, আর যারা ভেজিটেরিয়ান তাদেরও বিরাট প্রবলেম, স্পিনাচ ফিনাচ থেকে কিছু হয় কিন্তু কনভার্সন খুব ডিফিকাল্ট। এবং ওই নিয়ে এটা খুবই ইম্পর্টেন্ট আগামী দিনে, ব্রেন ডেভেলপমেন্ট, ব্রেন ফাংশন, হাইপার অ্যাক্টিভিটি অফ চিলড্রেন, এই সব কিছুতে ওমেগা থ্রি খুব ইম্পর্টেন্ট। ওমেগা থ্রি সাপ্লাই খুব ডিফিকাল্ট, এবং আমাদের দেশে যেগুলো বিক্রি হয় সেগুলোর কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কিরকম আছে বলা সন্দেহজনক, কারণ হাই টেম্পারেচারে খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে যায়। বেস্ট হলো সামুদ্রিক মাছ বা অ্যালগাল সোর্স নিয়ে এখন কাজ হচ্ছে, অ্যালগিতেও এন্ট্রি পাওয়া যায়, ওইগুলো যদি আসে তাহলে ভবিষ্যতে ভালো। কিন্তু এই মুহূর্তে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের বাড়াতে হবে, ওমেগা সিক্স কমাতে হবে, যাতে হাইপার ইনফ্লামেশন, হাইপার অ্যালার্জিক কন্ডিশন, হাইপার কার্সিনোজেনিক কন্ডিশন যাতে না হয়, সেটা বাড়ানোর জন্য আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় ওমেগা থ্রি আছে সেগুলো খেতে। লিনসিড আছে, লিনসিড হলো তিসি, বোধ হয় তিসির তেল, গান্ধীজি রোজ 1 কাপ তিসির তেল খেতেন, ওই ওখানে এই তিসির তেলে কিন্তু রান্না করা উচিত না, তাড়াতাড়ি অক্সিজেন। বেস্ট হলো স্যালাডে বা এমনি কাঁচা খাওয়া, ওই তেলে ওমেগা থ্রি আছে, ওটাতে বডিতে তৈরি হবে এবং ওটা খুবই ভালো ইমিউনিটিকে অ্যাপ্রোপ্রিয়েট করা আর কি। তো যাই হোক, আমি ওইটাতে আর এখন আর বেশি যাচ্ছি না, আমি যাচ্ছি এখন ইয়ের মধ্যে ওই আসল টকে আসছি। কিন্তু শুধু দুটো কথা বলবো যে এমআরএনএ ভ্যাকসিন যেটা তৈরি হয়েছে বা অ্যাডিনো দুরকম ভাবে তৈরি হয়েছে, অনেক সময় খোলটা ইউজ করেছে অন্য ভ্যাকসিন থেকে, বলা হয় অ্যাডিনো ভাইরাস ভ্যাকসিন, আবার কেউ কেউ ওটাকে আবার তেল জলের মাঝখানে মাইসেল করে ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই ইঞ্জেকশন যখন আমরা নিচ্ছি ওটা তখন ওই ডেনড্রাইটিক সেল, ইমিউন সেল তো সঙ্গে সঙ্গে চলে আসবে, যেহেতু এটা ফরেন বডি ওটা রিয়্যাক্ট করবে, ওটা তখন ওটাকে খেয়ে গবলেট করছে, খেয়ে ওই এমআরএনএ থেকে ওরা ওই প্রোটিন তৈরি করছে, ওই প্রোটিনটা স্পাইক প্রোটিন অনলি, ভাইরাসটা তো দেওয়া হয়নি, স্পাইক প্রোটিনের এমআরএনএ দেওয়া হয়েছে, ওই স্পাইক প্রোটিনের এগেনস্টে তখন ওরা ওই ওইটা ভেঙে ওটাকে তখন টি সেলে দিচ্ছে, টি সেল তখন বি সেল দিচ্ছে, তখন ওই যে ইনফরমেশনটা ওই বি সেলে যাচ্ছে, যখনই নেক্সট টাইম যখন ই আসবে ওই ভ্যাকসিন সরি ভাইরাস অ্যাটাক করবে তখন হিউজ অ্যান্টিবডি ওটাকে অ্যাটাক করবে। এই যে সিস্টেমটা এটাকে বলা হয় অ্যাডিকটিভ সিস্টেম, ভেরি স্পেসিফিক টু দ্য ভাইরাস, এবং এটা করার জন্য একটু টাইম লাগে, এটা তৎক্ষণাৎ না। আর ইনেট সিস্টেম যেটা নন স্পেসিফিক, যে কোনো প্যাথোজেন ঢুকলে সব গিয়ে মারামারি করবে যাতে মেরে ফেলে, ওটা হলো ইনস্ট্যান্টেনিয়াস এবং ওটা হলো নন ট্রেন্ড এবং নন স্পেসিফিক, এই দুটো সিস্টেমটাকেই আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এবং তার জন্য দরকার যে ইমিউনিটি জন্য যে ফুড দরকার সেটা আমি বললাম, যে খাদ্য খাওয়া দরকার সেটা বললাম, যে লাইফস্টাইল সেটা বললাম, নো স্মোকিং যেটা বললাম, যে ওই গুড স্লিপ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি না থাকে তাহলে কিন্তু ইমিউনিটি কম্প্রোমাইজ হবে, এবং যাদের কোমরবিডিটি আছে, ডায়াবেটিস, হাইপার কোলেস্টেরোলেমিয়া বা কিডনি প্রবলেম, তাদের কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে, ভাইটামিন ডি প্রবলেম হতে পারে, ভাইটামিন সি এগুলো প্রবলেম হতে পারে, এবং আরও কিছু কিছু অ্যান্টি অক্সিডেন্ট আছে যেগুলো খুব হেল্পফুল, যেগুলো চায়ের মধ্যে আছে, পেঁয়াজের মধ্যে আছে, গার্লিকের মধ্যে আছে, সেগুলো নিলে এই এই ইমিউনিটি বুস্ট হবে। তো আমি শেষের দিকে আসছি ইমিউন পার্টটা আর কি, এই অ্যাডিপটিভ ইমিউনিটি এবং ইনেট ইমিউনিটি এই দুটোকেই জোর কদমে স্ট্রং করতে গেলে আমাদের খাদ্য খাবার, লাইফস্টাইল এবং যে স্পেসিফিক ফুডগুলো বললাম সেগুলো করলে আর কোনো সমস্যা, এত ভয় পাওয়ার কিছু নেই। আর ভ্যাকসিন নিলে এটা অ্যাডিপটিভ একটা ইমিউন আমাদের বডিতে অলরেডি ট্রেন হয়ে রইল যে যখনই অ্যাটাক করবে তখন ওরা ইউজ করবে, কিন্তু আমাদের বডিতে যদি ফুল ইমিউন যদি অ্যালার্ট থাকে ইমিউন সিস্টেম বিকজ অফ লাইফস্টাইল, ফুড অ্যান্ড নিউট্রিশন, উইল আর অ্যাজ বেটার অফ অ্যাজ ভ্যাকসিন। ভ্যাকসিনটা দরকার হলো এক্সট্রা হেল্প,
যখনই খুব বেশি আসছে, ঢুকে যাচ্ছে বিকজ অফ মিউটেশন, তখন ভ্যাকসিনটা হেল্প করবে। কিন্তু আমাদের যদি খাদ্য, খাবার, নিউট্রিয়েন্ট এগুলো যদি ঠিক মতো না থাকে, ওই ভ্যাকসিনেও খুব একটা যে লাভ হবে তা না। একটা আন্ডার নিউট্রিশন বডিতে ভ্যাকসিন কতটুকু লাভ করবে সেটা খুবই কোশ্চেনেবল ব্যাপার আর কি। এখন যেটা দেখা যাচ্ছে রিকোভারি যে প্রবলেম যেটা হয়, এই যে ভাইরাস ঢুকে শরীরে এই সাইটোকাইন স্টর্ম তৈরি করছে, ইনফ্লামেশন স্টর্ম তৈরি করছে, এবং আমরাও ওই ওটাকে বাঁচাতে গিয়ে স্টিরয়েড ইউজ করছি, ডেক্সামেথাসিন এটসেট্রা, ওই ইমিউন রায়ট তৈরি করছে, এবং ওই সমস্ত সাইটোকাইন গুলো এবং প্রচুর ওমেগা সিক্স থাকার জন্য প্রস্টাগ্ল্যান্ডিন লিকোটাইন তৈরি হচ্ছে, বিকজ উই হ্যাভ হাই ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ইন আওয়ার বডি। ওই যেমন আমরা সব সাদা তেল খাই, ওদের সব ওমেগা সিক্স আছে, তো ওইটার জায়গায় অলিভ অয়েল খেতে খেলে অনেকটা নিউট্রাল হবে, কারণ অলিভ অয়েলে ওমেগা সিক্স কম থাকে, খুবই কম। কিন্তু এনি সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার হোয়াট এভার, তাতে ওমেগা সিক্স 60-70% থাকে, খুব খারাপ। নারকেল তেল বরং বেটার, ওখানে কিন্তু সি12 ফ্যাটি অ্যাসিড আছে। সে নয় আমি একদিন তেলের ব্যাপারে লেকচার দেবো, ও কোনো ব্যাপার না। তো যাই হোক, এই যে রিকোভারি প্রবলেম ফাঙ্গাস অ্যাটাক হতে পারে, খুব ইম্পর্টেন্ট হলো ইমিউন সিস্টেমটাকে মানে চাঙ্গা করা। যেই যে রিকোভারি করছে তার ইমিউন সিস্টেম হাইলি কম্প্রোমাইজড বিকজ অফ মেডিসিন, বিকজ অফ স্টিরয়েড, বিকজ অফ অ্যাকশন অফ ভাইরাস। তার জন্য ওই শুধু ফাঙ্গাস কেন, আরো অন্য ভাইরাস আসতে পারে, অনেক কিছু রিয়াকশন করতে পারে, প্লাস বিভিন্ন অর্গানগুলো অলরেডি এফেক্টেড হয়েছে, ওদের যে এপিথেলিয়াল সেলগুলো আছে তারা ড্যামেজড হয়ে গেছে, এবং এই এপিথেলিয়াল ব্রেইন, কার্ডিওভাস্কুলার, এন্ডোথেলিয়াম, এই ব্লাড প্রেশার গন্ডগোল, হেডেক, এগুলো থাকবে। এগুলোর জন্য এই ডায়েটগুলো খুব ইম্পর্টেন্ট। আস্তে 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 ইউ উইল রিকভার। এইগুলোতে মেডিসিন কিছু করার নেই, এগুলো হলো নিজেকে রিকভার করতে হবে এর মধ্যে দিয়ে। যাই হোক, এখন আমি আসছি যে কি করে মনোবল চাঙ্গা করা যায়। এটা তো গেল আমাদের ফিজিওলজি অ্যান্ড মেডিসিন এবং নিউট্রিশন, এই যে মেলবন্ধন, এই মেলবন্ধন না হলে কিন্তু সত্যিকারের হেল্প পাওয়া যাবে না, খুব ইম্পর্টেন্ট। আজকে এই নরওয়ের মতো দেশে যেখানে মেডিসিন ফ্রি, মেডিসিন ফ্রি এই কারণেই করেছে কারণ এখানে এত মেডিসিন প্রেসক্রিপশন করা হয় না, কারণ লোকেদের সবারই তাদের জ্ঞান আছে কিভাবে লাইফস্টাইল, কি খাবার খেতে হবে, কি করলে ভালো থাকবে, যাতে গভর্নমেন্টের বাজেটের উপরে একটা বিরাট ধাক্কা না লাগে। তো তার মানে কি, জনগণকেও দায়িত্বশীল হতে হবে, আমাদেরও বুঝতে হবে যে আমাদের কি ধরনের নিউট্রিশন দরকার, কিভাবে ইমিউনিটি বাড়াতে হবে, সব গভর্নমেন্টের উপর ছাড়লে তো হবে না, কারণ এটা সম্ভব না। এই যে সেই জন্যই যে ফাদার অফ যে মডার্ন মেডিসিন, সে বলেছিল যে ডাক্তারদের প্রথম জব হবে, প্রথম ডিউটি হবে সবাইকে বোঝানো যে মেডিসিন নেওয়ার দরকার নেই, ইট ইজ নট দ্য মেডিসিন ইজ দ্য অ্যান্সার। মেডিসিন বলতে শুধু ড্রাগ বোঝায় না, মেডিসিন বলতে হোল বডি ফিজিওলজি, তার সাথে এনভায়রনমেন্টাল যে ইন্টারাকশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, পলিউশন, ফুড, নিউট্রিশন, ওয়াটার, থিঙ্কিং, এই সমস্ত যে একটা যে সামগ্রিক চরিত্র সেটাকেই ফিজিওলজি অ্যান্ড মেডিসিন বলা হয়। এবং অ্যাবসেন্স অফ ডিজিজ, মানে কারোর আমার ডিজিজ নেই দেখে ভালো সেটা কিন্তু ঠিক নয়। এই অ্যাবসেন্স অফ একটা ডিজিজ তৈরি করতে গেলে অনেক টাইম লাগে, এক্সেপ্ট ইনফেকশন, এগুলো সঙ্গে সঙ্গে চলে আসে, কিন্তু মেন্টাল ডিসঅর্ডার, কার্ডিওভাস্কুলার প্রবলেম, ব্লাড প্রেশার, এটা একদিনে হয় না, ক্যান্সার, এই অনেক দিন টাইম লাগে। এই ততদিন তো অ্যাবসেন্ট থাকে, কোনো সিমটম নেই। আর সিমটমটা কি হয়, একটা হলো ফিজিক্যাল সিমটম পেইন, অথবা একটা কিছু যদি আমরা বলি যে আমাদের একটু অসুবিধা হচ্ছে, ডিস্টার্ব ইজিনেস ইজ কল ডিজিজ। আরেকটা হতে পারে তখন ডাক্তার বলে যে ক্লিনিক্যাল টেস্ট করো। বিধান রায়ের অনেক সময় ক্লিনিক্যাল টেস্ট করতেন না, উনি ওই ফিজিক্যাল উনি দেখে বা বলতেন, কিন্তু এটা এখনকার দিনে এত সুন্দর এই ক্লিনিক্যাল টেস্ট সম্ভব, প্রেডিকশন করাও সম্ভব এবং পার্সোনালাইজ মেডিসিন করাও সম্ভব। পার্সোনালাইজ ইন দ্য সেন্স, ওর খেলে এটা ভালো, আমার খেলে যে ওটা ভালো হবে তার কোনো কথা নেই। কারোর যদি অ্যাপেল খেলে ব্লাড সুগার বাড়ে, অন্য লোকে নাও বাড়তে পারে, তার নির্ভর করছে তার ব্যাকটেরিয়া শরীরে কেমন আছে, তার জেনোটাইপ কেমন আছে। সেই জন্য এভরি বডি ইজ ডিফারেন্ট, তার তার ওষুধও ডিফারেন্ট, এক ওষুধ সবার কাজ করবে না, এবং তার নিউট্রিশনও ডিফারেন্ট। সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে ইনভলভ হতে হবে, মানে অলওয়েজ নিগোসিয়েট করতে হবে এনভায়রনমেন্টের সাথে, ডেভেলপমেন্টের সাথে। ওই প্রেসক্রিপশন দেখে ওই চিকিৎসা ফিকিৎসা গুলো ওগুলো উঠে গেছে, ওগুলো ওগুলো চলে ওখানে, এখানে সব চলে না। এখানে ইম্পর্টেন্ট হলো কাউন্সেলিং, যে কি সমস্যাটা তা সেখানে সে ভেতরে ঢুকতে হবে, কারণ মেডিসিন হলো এই সিমটম থেরাপি, আর এই আমি যেটা বলছি সেটা হলো টোটাল গ্লোবাল থেরাপি, এবং এটা কন্টিনিউয়াস একটা হেলদি এজিং এর দিকে, ডেভেলপমেন্টের দিকে যাবে, এবং তার সাথে মন এবং বুদ্ধি
তার মেলবন্ধন দরকার। যাই হোক, আমি এখন যেটা বলবো যে মোটিভেশনটা কি ইম্পর্টেন্ট, এবং ছেলেদের বা মেয়েদের যারা এখন এই যে একটা গত 1.5-2 বছর ধরে যে একটা একটা অস্বাভাবিক এবং আনপ্রেসিডেন্টেড সিচুয়েশনের মধ্যে আছে, এটা পৃথিবীতে কেউ কোনোদিন ছিল না। জায়গায় জায়গায় যুদ্ধফুদ্ধ হয়েছে, খুব কম ছিল, এবং তখন কয়েক মাস বা কয়েক বছরের জন্য হয়েছে এবং সবাই জানতো এটা শেষ হবে, কিন্তু এখনকার অবস্থাটা খুবই খারাপ। অনেকদিন আগে রবি ঠাকুরের কাছে কিছু ছেলে এসেছিলেন, তখনকার দিনে কলেজ স্টুডেন্ট, ওনারা সবাই বলেছিল যে আপনি যদি বলেন তাহলে তো আমরা এক্ষুনি সব কলেজ ছেলে টেলে দিয়ে সব ওই যুদ্ধ করতে আরম্ভ করলো স্বাধীনতা বা হোয়াট এভার ইট ইস। তো রবি ঠাকুর বলছে না, শিক্ষাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। শিক্ষিত যদি না হওয়া যায়, আর শিক্ষিত যদি না হও, ভারতবর্ষকে যদি না চেনো, যদি শুধু ইমোশনের উপর ভিত্তি করে এই এই সমস্ত করলে সেটা ভারতবর্ষের জন্য মঙ্গলকর নয়। এবং সেটা পরে আমরাও দেখেছি ভিয়েতনামের যুদ্ধ বা অন্য যুদ্ধে, এই যুদ্ধের মধ্যে বনে জঙ্গলে কাজ মানে পড়াশোনা চলছে, এবং ভারতবর্ষের বিভিন্ন টোল বা বনে জঙ্গলে অনেক গল্প আছে। এই বিদ্যা শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট, এবং ওই বিদ্যা শিক্ষা শুধু পুঁথি এবং ফর্মাল ইনফর্মাল দুটোই খুব ইম্পর্টেন্ট, এবং তার জন্য ব্রেইন এবং ক্যারেক্টার এই দুটোর সম্মিশ্রণ দরকার। শুধু বুদ্ধি থাকলো বা মেমোরি করতে পারলাম তাতেই যে বিদ্যা শিক্ষা হবে তার কোনো ইয়ে নেই। তার জন্য চাই চারিত্রিক দৃঢ়তা এবং লেগে থাকার ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট, এবং এই দুটোর যদি যাদের মধ্যে মেলবন্ধন হয়েছে তারাই জয়লাভ করেছে। এখন তার জন্য কি দরকার, মোটিভেশনটা দরকার। মোটিভেশনটা ব্যাপারটা কি, একটা কিছু করার ইচ্ছা। আমি একটা হিউম্যান বিং, আমি এই হাজার হাজার লাখ লাখ বছরের এই একটা এভলিউশনের একটা আমি একটা এন্টিটি। আমার মধ্যে হাজার হাজার রকমের জিন রয়েছে এবং বিভিন্ন ইয়ের থেকে এসছে, এসে আমি একটা মানুষ হয়েছে এবং একটা বর্তমান অবস্থায় আমাকে রাখা হয়েছে। এই অবস্থায় এই আমার একটা লিমিটেড একটা সেলফ লাইফ আছে, তার মধ্যে আমি কি করতে পারি, এই চিন্তাগুলো আসা দরকার। এবং ওই নানা রকম চিন্তা হতে পারে, অফকোর্স সেলফিশ চিন্তা হতে পারে, আবার অল্টারিজমও আসতে পারে, এই সমাজ, এই জীবন, আমার ফ্যামিলি, আমার আশেপাশে সব কিছু। কিন্তু তার আগে কি দরকার, দরকার হলো শিক্ষা। এবং শিক্ষা বলতে শুধু বই পড়া মুখস্থ করা শিক্ষা না, মানে সত্যিকারের শিক্ষা, যেটা মানে সামাজিক আধ্যাত্মিক বলা যাক বা যাই হোক ফিলোসফিক্যাল, এবং আমার অস্তিত্ব, এই যে চিন্তা ভাবনা, ওটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু তার সবার আগে যেটা দরকার সেটা হলো মোটিভেশন। এখন মোটিভেশনটা এমন একটা জিনিস যেটা মানুষকে অ্যাক্টিভেট করবে টু মুভ। এক জায়গায় দাঁড়িয়ে থাকাও কিন্তু এই যে স্ট্যাগনেশনটাও খুব খারাপ, এবং শুধু মুভ করবে না, এক কিছুক্ষণের জন্য করলে হলো না, মানে এটা করতে থাকবে, কিপস ইউ গোয়িং, সেটা হলো সত্যিকারের মোটিভেশন। এবং তাই শুধু না, এটা একটা গাইডলাইন দেবে, সে তখনই মোটিভেশনটা একটা সাকসেস হবে। তার মানেটা হলো কি, মোটিভেশনটা অ্যাক্টিভেশন করবে, এই 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 যে এনার্জিটা আজ দেবে, বা যে বড় হওয়ার ইচ্ছা বা জানার ইচ্ছা, হোয়াট এভার, সেটাকে মেনটেন করবে এবং তার একটা গাইডলাইন্সও দেবে। এবং এই যে এই তিনটে জিনিস ওভার দ্য টাইম স্টিল উই ডাই এটা মেনটেন করবে, সেটাই হলো সত্যিকারের মোটিভেশন। এবং এই মোটিভেশনটা দু রকমের হয়, একটা হলো ইন্ট্রিনসিক আর একটা হলো এক্সট্রিনসিক মোটিভেশন। ইন্ট্রিনসিক মোটিভেশনটা হলো এটা হলো এটার এটার অরিজিনটা খুব ডিফিকাল্ট বলা, এটা এক একজনের এক এক রকম কি করে হয় এটা এখনো আমরা জানি না। কারণ একটা মানুষ শুধু ওই মানুষ নয় তো, তার মধ্যে অনেক রকম ব্যাপার রয়েছে, জেনেটিক ব্যাপার তো রয়েছে, এনভায়রনমেন্ট, সোসাইটি, সে কি কোন জিনিসগুলোকে রিসিভ করছে, তার ইমিডিয়েট যে এনভায়রনমেন্ট তার থেকে তার একটা একটা জিজিগিসা বা একটা বড় হওয়ার ইচ্ছা, সেটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ব্যাপার, এবং ওইটা সবারই আলাদা আলাদা একটা ইন্ট্রিনসিক মোটিভেশন থাকে, আমি নিজের থেকে কতটুকু ওই লাইনে বা ওই দিকে আমি এগোবো, এটা কিন্তু মোটামুটি কনস্ট্যান্ট, ওইটা কিন্তু পার্সোনালাইজ, কমপ্লিটলি পার্সোনালাইজ। কিন্তু আরেকটা যেটা আছে এক্সট্রিনসিক মোটিভেশন, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা আউটসাইড থেকে ওই ইন্ডিভিজুয়ালের বাইরে যে এনভায়রনমেন্টটা রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
এই মনে আছে কিনা জানি না, যদি সত্যজিৎ রায়ের অপরাজিত 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 দেখবে, তখন ওই অপু কলকাতায় গেল, তখন ওই কলকাতা যাওয়ার আগে টিচার টিচারকে টিচার কার কাছে দেখা করতে গেছে আমার ঠিক মনে নেই, তখন ওই ওই পড়বে টড়বে কি করে হেল্প টেল্প ওইসব নিয়ে কথা বলছে, তখন বাড়ির থেকে একটা বিরাট মিছিল যাচ্ছে, তখন আস্তে আস্তে ওই টিচার ওই দরজাটা বন্ধ করে, তখন মিছিলের আওয়াজটা একদম বন্ধ হয়ে গেল। এই যে কম্পার্টমেন্টালাইজড করে এই যে ওই ওই সমস্ত ডিস্টারবেন্স থেকে একে এনে বলল যে তুমি ওইটা তোমার রাস্তা, বড় হওয়ার রাস্তা, ওই যে হেড টিচার বা যার কাছে দেখা করতে গেছিল, এই যে ইম্পর্টেন্ট ব্যাপার, ওই ব্লকিং দ্য ডোর ওপেনিং দ্য ডোর, এটার উপর নির্ভর করছে এক্সট্রিনসিক মোটিভেশনটা কি। আমাদের আশেপাশে নানা রকম লোকজন রয়েছে, টিচার আছেন, তারা সবসময় তো ভালো উপদেশ দেন এবং এবং জাজ করেন কোন ছেলেটার দ্বারা কি হবে এবং মোটিভেশনটা রিয়েলিস্টিক হতে হবে, এটাও ঠিক, কিন্তু ওই যে ব্লকিং অ্যান্ড ওপেনিং ওটাও খুব ইম্পর্টেন্ট, যে কোন জায়গাটায় আমি থাকবো কোন যে যাবো না, এই এক্সট্রিনসিক মোটিভেশনটা একটা বিশাল রোল প্লে করে এই ইন্ট্রিনসিক মোটিভেশনটাকে বাঁচিয়ে রাখার জন্য, ওটাকে নারিশিং করার জন্য, যাতে একটা সত্যিকারের ইচ্ছার পরিণতি ঘটে জীবনের সাথে। এখন এই যে প্রিন্সিপালস অফ মোটিভেশন যেটা হয়, এখন খুব স্বাভাবিক যে একটা স্টুডেন্ট তার ইন্ট্রিনসিক্যালি মোটিভেট হবেই এবং সে চাইবে যে যে ওর ও সাকসেস হবে, এবং তার একটা বিলিফ সিস্টেম আছে এবং তার কিছু চয়েস আছে, কন্ট্রোল আছে, ওইগুলো তাকে জানতে হবে যে এই আমার মোটিভেশনটা রাখার জন্য এই আমার চয়েস কি হবে এবং কি ধরনের কন্ট্রোলে আমি থাকব এবং তাতে আমি কি কতটুক সাকসিড হব। যেমন ধরা যাক যে এই আমি বলছি একটু হায়ার স্টুডেন্টদের কথা, তার রিসার্চ টপিক কি হবে ওরা নিজেরা ঠিক করে আমার কাছে আসলে, ওরা আমি বলে দিই না তোমরা কি করো তোমরা কি ভাবছো, তাহলে কিন্তু এটা রেজোনেন্স হয়, তাহলে কিন্তু ওই মেডিকেল স্টুডেন্ট ওরা বসে আমি এই রোগটা নিয়ে চিকিৎসা করি রিসার্চ করি তাহলে এটা হয় এরকম করলে, তাহলে ওর ভেতরের জিনিসটা বেরিয়ে আসে, আমার কাজ হলো ওটাকে ইয়ে করা মানে আরো বড় করা, আরো হেল্প করা, যাতে ওর ইন্ট্রেন্সিক মোটিভেশন গুলো আরো বেঁচে থাকে এবং ভালো হয় আর কি। এবং এই যে মোটিভেশনটা, এটা কিন্তু সব স্টুডেন্টের জন্য দ্য মোস্ট ক্রিটিক্যাল কম্পোনেন্ট অফ লার্নিং, এই মোটিভেশন যদি না থাকে এই লার্নিং কিন্তু হবে না, ওই আসবে যাবে মানকে বলে সাবাস ওই রকম ব্যাপারটা হয়ে যাবে। সো মোটিভেশন ইন্ট্রিনসিক অ্যাজ ওয়েল এজ সাপোর্টেড বাই এক্সট্রিনসিক এনভায়রনমেন্ট, টিচার প্যারেন্টস ফ্রেন্ডস এনভায়রনমেন্ট ঠিক থাকলে না, এনভায়রনমেন্ট যদি উল্টো পাল্টা হয় ক্লোজ দ্য ডোর, কিন্তু ওটা ইনসেন্টিভ থাকতে হবে টিচারদের সে ইনভলভ হতে হবে ওই স্টুডেন্টদের যাতে যাতে নারিশ করা যায়। এখন এই কোভিড পর্যায়েও এটা পসিবল, অনলাইনে টিচারের সাথে যোগাযোগ করা যায় এবং কোভিডের সময় তো লার্নিং ওয়ার্ল্ড ইজ হরাইজন এক্সপ্যান্ডেড লাইক এনিথিং, গুগল সার্চ করে আমরা কত কিছু জানতে পারি, ওইগুলো তো আমরা করতে পারি, আমাদের যদিও ফিজিক্যালি টিচারের সাথে দেখা হচ্ছে না কিন্তু ওটা নিয়ে আমরা টিচারের সাথে আলাপ করতে পারি যে এইটা আমি শিখতে চাই এইভাবে এইগুলো জেনেছি এগুলো ঠিক কিনা, এইভাবে নিজেকে বাড়ানো যায়। কিন্তু উল্টোটাও হতে পারে এই লকডাউনে, সেটা হলো টেকনোলজি অ্যাডিকশন হতে পারে, টু মাচ অন দ্য ফেসবুক হতে পারে, আবার এই ঘুমটা একটা মারাত্মক বাজে অবস্থায় দাঁড়াতে পারে, এই রাত একটা থেকে পরের দিন সকাল 8টা 9টা অবধি ঘুমোতে হয়, এইগুলোতে মোটিভেশন কিন্তু চেঞ্জ হতে পারে, সেটাও খুব ইম্পর্টেন্ট। সমস্ত কিছুর মধ্যে প্লাস অ্যান্ড মাইনাস আছে, সে কোভিডের মধ্যেও আছে কোভিড না থাকলেও আছে, কিন্তু কোভিডের মধ্যে যেই প্লাসগুলো আছে সেগুলোকে হাইলাইট করতে হবে, যে নেগেটিভগুলো আছে সেগুলোকে আমাদের দমন করতে হবে, সেই এবং সে আমরা সবাই জানি নেগেটিভগুলো কি, একটা স্টুডেন্ট সে জানে না সেটা হতেই পারে না, জানে সব কিছু। এই এই যে ফেসবুক টুইটার ইউটিউব সেলফোন নিয়ে সবসময় থাকা, তারপরে সবসময় বসে থাকা, এতে এই যে ব্লাড ফ্লো বডিতে কম হচ্ছে, অক্সিজেন ব্রেনে কম যাচ্ছে, ওয়াক করলে অক্সিজেন ব্রেনে ভালো যায়, মেমোরি বাড়ে, চিন্তা ভাবনা বাড়ে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং হিসেব করে দেখা গেছে 24 ঘন্টা পার উইক আমরা এইসব এই ফেসবুক টেসবুক করে বসে দাঁড়িয়ে এইসব আমরা নষ্ট করছি, এবং এবং 40-50 ঘন্টা পার উইক আমরা এটাকে এই কোভিড টাইমে, এটা ওয়েস্টার্ন স্টাডি দেখা গেছে যে ছেলেমেয়েরা ওই স্কুলে না যাওয়ার জন্য এই জায়গাটায় নষ্ট করছে। কিন্তু ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো যে এই মোটিভেশনটাকে সাকসেস করতে গেলে
তার একটা পারফরমেন্স ক্যারেক্টার দরকার। পারফরমেন্স ক্যারেক্টারটা কি, এই এটার সাথে আবার মরাল ক্যারেক্টারটা যোগ থাকতে হবে, যে আমি কি করতে চাই তাতে আমার ফ্যামিলি, আমার দেশ, আমার স্কুল, আমার সিবলিংস এবং আমার এনভায়রনমেন্ট, এরা কি করে ভালো হবে এবং আমার জ্ঞান কি করে বাড়বে, এর থেকে তো আর বড় কিছু নেই। এই এটার জন্য দরকার মরাল ক্যারেক্টারটা সাথে দরকার, মানে পারফরমেন্স ক্যারেক্টার অ্যান্ড মরাল ক্যারেক্টার। এবং আমাদের যে যেমন এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কোনো হিরো বলে কিছু নেই, কারণ এটা ডেভেলপ কান্ট্রি, এখানে হিরোর কিছু নেই। এখানে স্পেশালিস্ট ডাক্তার বলেও কিছু নেই, সবাই প্রোটোকল করে, কেউ জানে এই নাম করা ওই নাম করা। আমাদের দেশে হার্টের স্পেশালিস্ট কোভিড সম্বন্ধে বলছে, এই এগুলো এখানে হয় না, কারণ এটা একটা সায়েন্স, এটা একটা প্রোটোকল ফলো করা হয় এবং একটা লেভেলে চলে এসছে, সেখানে ওইটা করলেই হয়। এখানে কেউ জানে না কে কোনটাতে এক্সপার্ট, বিশেষ করে প্র্যাকটিসিং ডক্টরদের মধ্যে এটা সম্ভব না, এটা হতেই পারে না। যাই হোক, তো এই যে ক্যারেক্টারের যে দুটো পার্ট রয়েছে, এই পারফরমেন্স এন্ড মরাল ক্যারেক্টার, এই দুটোর সম্মিশ্রণ খুব দরকার যদি মোটিভেশনে সাকসেস হতে হয়। এখন পারফরমেন্স ক্যারেক্টারটা কি, সেটা হলো কমিটমেন্ট টু কন্টিনিউ ইমপ্রুভমেন্ট। তার মধ্যে গোল সেটিং থাকতে হবে, এথিক্স থাকতে হবে। এথিক্স হলো কি, যে আমি ভালো কাজ করব সমাজের জন্য, দেশের জন্য, আমার জন্য, এবং ফিল গুড অ্যান্ড প্রাইড, যেটা আমার দেশ যেটা ফিল করবে। ডিটারমিনেশন থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, যে আমার ইনিশিয়েটিভ নিতে হবে, ক্রিয়েটিভ হতে হবে। সেটা ক্রিয়েটিভ হলো কি, এই পারফরমেন্স ক্যারেক্টার বই দেখলে হবে না, আমি কি করতে চাই, ইট শুড বি নিউ। আজকে ভারতবর্ষের জিডিপি নিয়ে অনেকে অনেক কিছু বলে, জিডিপি কোত্থেকে বাড়বে যদি ইনোভেশন না থাকে, ইনোভেশন যদি না হয় এক, তাহলে আমাদের দেশ থেকে মানি কি করে আসবে, শুধু ওই প্রোডাক্ট বিক্রি করে তো আর বেশি হবে না। সেই ইনোভেশন খুব ইম্পর্টেন্ট স্টুডেন্টদের মধ্যে আগামী দিনে, এই ইনোভেশনটা যদি আনতে হয় তাহলে কিন্তু এই পারফরমেন্স ক্যারেক্টারটাও ইম্পর্টেন্ট, এবং ইনোভেশনটা ইজ এ মাস্ট ইম্পর্টেন্ট ইন ইকোনমিক্স আপলিফমেন্ট অফ দ্য পুয়ার পিপল, এগুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা হলো মরাল এথিক্যাল ক্যারেক্টার, রেসপেক্ট, রেসপেক্ট টু আদার্স। সবারই কিন্তু স্ট্রাগল আছে, যে হেড টিচার তারও স্ট্রাগল আছে, তাদেরও রেসপেক্ট করতে হবে, আমারও স্ট্রাগল আছে, স্টুডেন্টকে ভাবতে হবে যে এভরিবডি ইজ ইন স্ট্রাগল, তাদের সবারই একটা করে স্ট্রাগল আছে। টিচারের স্ট্রাগল হলো স্কুলটাকে ভালোভাবে চালানো, ক্লাসটাকে ঠিক রাখা, আর স্টুডেন্টের স্ট্রাগল হলো আমি আরো কি করে ভালো হবো, এবং উই শুড রেসপেক্ট ইচ আদার স্ট্রাগল। তাহলে কি হবে, হিউমিলিটি থাকতে হবে, এই আমি শিখে ফেলেছি ওই ভাবটা খুব খারাপ। একবার রবিশঙ্করকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো সব শিখে ফেলে, বললো না আমি শিখছি, এই বুড়ো বয়সে বলতো। এইটা খুব ইম্পর্টেন্ট যে সারা জীবনের শিক্ষা, এবং সবার কাছে শেখার আছে, একটা 5 বছর ছেলের থেকে একটা 90 বছর বুড়ো, সবার মধ্যেই নানা ধরনের জ্ঞান রয়েছে, ওই জ্ঞানটা অর্জন করতে হবে, মানে লার্নার, সবাইকে লার্নার হতে হবে। এবং অফকোর্স ইন্টিগ্রিটি থাকতে হবে, ইন্টিগ্রিটি খুব ইম্পর্টেন্ট, এই কথা আমি কি বলবো তার সাথে জীবের সাথে মাথার যোগাযোগ দরকার, এবং আমার কথাটাতে ইন্টিগ্রিটি থাকবে, ট্রুথ থাকবে, আমার বেস্ট অফ মাই এবিলিটি, এবং জাস্টিস থাকবে। জাস্টিস হলো যে উই শুড নট বি ব্লাইন্ড, আজকে আমার ফেইথের জন্য, আমার পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের জন্য, বা অথবা আমি ওই গ্রামকে ভালোবাসি বলে একটা ট্রুথকে আমি ডিস্টর্ট করব, এই এডুকেশনের কোনো দাম নেই, ইজ এ লায়াবিলিটি। এবং এই সব দেশে আমি যদি খালি চোখে না দেখতে পারি, কালোকে কালো, সাদাকে সাদা না বলতে পারি, ওই এডুকেশনের কোনো দাম নেই, একদম ফালতু। আরেকটা হলো মরাল কারেজ, ওই মরাল কারেজটাও ইম্পর্টেন্ট। এগুলো সবই আসবে এই মোটিভেশন, পারফরমেন্স, মরাল, এথিক্যাল ক্যারেক্টারের জন্য আর কি। এখন আসছি যে খুব ইম্পর্টেন্ট এই কোভিড টাইমে ঘুমের ব্যাপারটা। আমি জানি অনেকেরই ঘুম ডিস্টার্ব হয়, হেলদি ফুড যেরকম ইম্পর্টেন্ট, হেলদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট। আমি আগে বলেছিলাম যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ দি ইম্পর্টেন্ট ইন মেডিকেল সায়েন্স। এক্সারসাইজ দরকার, হাঁটাচলা দরকার, বেডে যাওয়া রেগুলার টাইমে খুব দরকার, এবং মর্নিং শোজ দ্য ডে, মর্নিংয়ে ব্রেকফাস্ট খুব ইম্পর্টেন্ট, দুপুরবেলা না হলেও চলবে, এটাতে বডির ক্লক, সার্কেডিয়ান সাইকেলটাকে সেট আপ করে, খুব ইম্পর্টেন্ট। এবং ইম্পর্টেন্ট হলো ঘড়ি দেখে সব, মানে নিজেকে ডিসিপ্লিন করা,
এইসব জায়গায় ডিসিপ্লিন, মোটিভেশন থাকলো, ইয়ে থাকলো, কিন্তু লাইফ যদি ডিসিপ্লিন না হয় তাহলে হবে না। এই সমস্ত কিছু একটা বাইসাইকেলের মতো, একটা চাকা ঘুরলে আর একটা চাকার সাথে লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু কোনো লাভ নেই। এবং এটা দেখা গেছে যে হিস্ট্রিতে এনি কালচার, এনি এডুকেশন, যে এই আমাদের যে যে কালচার রয়েছে আমাদের সিস্টেম, এইগুলোতে আমাদের স্টুডেন্টরা যদি ঠিক মতো ফলো করে, যেটা ভালো সেটা নেবে, দে উইল বি ভেরি স্মার্ট। এবং এর জন্য ক্যারেক্টার ডেভেলপমেন্ট দরকার। পুরনো মানে সব ভালো বা সব খারাপ সেটা হতে পারে না। একটা সমাজ, আজকের যে সমাজ, সেটা ডেভেলপ, তার জন্য দাঁড়িয়ে আছে পুরনো সমাজগুলোর মাঝখানে দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে, যেগুলো বর্জন করার বর্জন করেছে, যেগুলো নেওয়ার সেগুলো নিয়েছে, অনেক ভালো আছে। তো ফ্যামিলি রিলেশনশিপ পুরোনো দিনে অনেক ভালো ছিল এবং ভালো আছে, এইগুলোকে নিয়ে ডেভেলপ। কিন্তু এর উপর স্ট্রেস স্ট্রেইন এসছে জবের জন্য, আর্থিক বা অন্য অন্য কন্ডিশনের জন্য এগুলো এসছে। কিন্তু ওই যে জ্ঞান, ওই জ্ঞানটাও খুব ইম্পর্টেন্ট। সোশ্যাল, আমাদের এখানে মেডিকেল ফ্যাকাল্টিতেও হিস্ট্রি অফ মেডিসিন, হিস্ট্রি অফ এগুলো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট পড়ানো হয়। কি করে ডেভেলপ করেছে খুব ইম্পর্টেন্ট। এটা তো বললে হবে না যে একটা একটা লাইনে দিয়ে দিলে হবে না, প্রস্তর যুগ ছিল, এটাতে হবে না। প্রস্তর যুগে কি করে নিউট্রিশন এভলিউশন হয়েছে, ব্রেন এভলিউশন হয়েছে, ইন্টেলেক্ট কি করে এসছে, ল্যাঙ্গুয়েজ কি করে এসছে, আমরা এখন কি করে হিউম্যান বিং এবং ভবিষ্যৎ কি করে যাবে, এই চিন্তা ভাবনাগুলো দরকার। শুধু ডিগ্রি এর কোনো মানে হয় না। তার জন্য আমাদের গোল তৈরি করতে হবে, অফকোর্স সেই গোলের ভ্যালু থাকতে হবে, তার বিহেভিয়ার অ্যাট্রিবিউট থাকতে হবে, এবং সেই গোলগুলো সেলফ এস্টিম যাতে বাড়ায়। আমি এখন আমার ক্ষমতা এক, আমি চিন্তা ভাবনা করলাম 1 কোটি, সেটা তো হতে পারে না। একটা জামার থেকে বুক পকেট বড় হওয়ার কোনো মানে হয় না। এই সাজুজ্য আনতে হবে, ব্যালেন্স ইন লাইফ। কিন্তু তাও মানে আমরা যে অবস্থা তার থেকে অনেক বড় চিন্তা ভাবনা করতে হবে, এবং সেটা রিয়ালিস্টিক হতে হবে, এবং সেটা জ্ঞানের উপরে হতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং যেটা দ্য গোল ইন লাইফ ইজ টু মেক দ্য এফোর্ট টু ডু দ্য বেস্ট ইউ আর কেপেবল অফ, সেটাই হলো গোল। যে গোলটা এমন তৈরি করতে হবে যেটা তোমাকে বিশাল কিছু করার জন্য তৈরি করবে, সেটা জব হতে পারে, এডুকেশন হতে পারে, কমিউনিটি ওয়ার্ক হতে পারে, কান্ট্রি ওয়ার্ক হতে পারে। এবং সবসময় নিজেকে টেস্ট করতে হবে, আমি কি করেছি, কি অ্যাকমপ্লিশ করলাম সেটা নয়, কি করতে পারিনি সেটার উপরেই এমফেসিস করতে হবে, তাহলে কিন্তু এফোর্টটা থাকবে সবসময়। আমি করে ফেললাম, হয়ে গেলাম, একটা চাকরি পেলাম, বসে গেলাম, হয়ে গেল, এতে কিন্তু আমরা বায়োলজিক্যাল লাইফ লিড করছি মোস্টলি, হয়তো কিছু কাজ করছি, কিন্তু একটা হিউম্যান বিং, তার একটা বিরাট জগৎ রয়েছে, তার কন্ট্রিবিউশনের বিশাল জায়গা রয়েছে, নানাভাবে তো সে করতে পারে। সেগুলো তখনই সম্ভব যখনই এই এই ব্যাপারগুলো আমাদের চিন্তা ভাবনার মধ্যে থাকবে। এই এই ব্যাপারে মার্টিন লুথার কিং বলেছিলেন যে ইউ মাস্ট ডিসকভার হোয়াট ইউ আর মেড ফর অ্যান্ড ইউ মাস্ট ওয়ার্ক ইনডেফিটেবলি টু অ্যাচিভ এক্সেলেন্স ইন ইউর ফিল্ড। তুমি যদি সুইপার হও, ইউ মাস্ট বি দ্য বেস্ট সুইপার। তুমি যদি বেস্ট টিচার হও, ইউ মাস্ট বি দ্য বেস্ট টিচার। সেটাই হলো হিউম্যানিটির একটা চূড়ান্ত প্রকাশ, যে আমি যেটা করছি সেটা আমি চেষ্টা করব সেটা চূড়ান্ত প্রকাশ পেতে। সেটাই তখনই হবে সত্যিকারের একটা উত্তরণ হবে, নাহলে তো হাজার হাজার লাখ লাখ লোক রয়েছে পৃথিবীতে, 2% লোক এই দেশটা চা এই পৃথিবীটা চালাচ্ছে, 98% দে আর সিম্পল ফলোয়িং আর ডুইং দ্য রেগুলার জব। সেটা তো হবে না, আমাদেরকে আরো বেশি ইনভলভ করতে হবে সবাইকে নিয়ে, কি করে সমাজ এগোনো যায়। তো তার জন্য যদি আমাদের যদি ইয়ে হয় যে একটা গাছ কাটার জন্য 8 ঘন্টা লাগে, তা আমি 6 ঘন্টা শুধু ওই কুড়ালটাকে ধারি দেব, ঠিক মতো কাটা যায়। তার মানে কি, প্রিপারেশন অফ লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার বয়স হয়ে গেছে বলে এখন বলে সব বয়সই তো প্রিপারেশন করা যায়, আমার এমন ভাবে কাজ করতে হবে, বাঁচতে হবে যে আমরা মরছি না এখন, আর এমন ভাবে ইয়ে চিন্তা করতে হবে যে আমরা কাজ শেষ করতে হবে যে আমরা মরে যাবো, তাতে সব করে ফেলবো। সো এই ধরনের যে তাগিদ যদি থাকে তখনই হবে। সেই জন্য 2 রকমের গোল দরকার, একটা শর্ট টার্ম গোল, একটা হলো লং টার্ম গোল। শর্ট টার্ম গোল হলো এই আজকে কি কাজ আছে সেগুলো করা বা ফ্যামিলির কোনো ইয়ে থাকে, আর লং টার্ম গোল যেটা আমি বললাম এতক্ষণ ধরে, সেগুলো লং টার্ম গোল, ফুল লাইফ চলবে আর কি, সেটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হলো নিজেকে বিশ্বাস করা, তার জন্য ড্রিম দেখা খুব ইম্পর্টেন্ট, যেই ড্রিম ঘুমিয়ে দেখানো, আর দিনের বেলা যেটা
আমাদের বিলাভেড প্রেসিডেন্ট আবুল কালাম বলেছিল রাইটলি, সো যে ড্রিমটা দিনের বেলায় জাগরণের মধ্যে দেখা সেটা হলো ড্রিম, আর যেটা ঘুমের মধ্যে দেখা যায় ওটা ওটা তো ব্রেন তো ফরম্যাটিং করে রাত্রিবেলায়, ব্রেন ইজ মোর অ্যাক্টিভ ইন দ্য নাইট দ্যান ইন ডে টাইম, সেই জন্য ঘুমানোটা খুব ইম্পর্টেন্ট, ফরম্যাটিং করে বাই কম্পিউটারের মতো হার্ড ডিস্কের মতো, সেই জন্য ঘুম খুব ইম্পর্টেন্ট। ঘুমের সাথে ইমিউনিটি শুধু নয়, ব্রেনের যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্লাস্টিসিটি নির্ভর করছে ঘুমের উপরে। আমরা একটা লোক 6 দিন জল না খেলেও টিকতে পারে হয়তো বা, কিন্তু না ঘুমলে বাঁচবে না, ঘুম ইজ সো ইম্পর্টেন্ট। তো এই যে ব্যাপারটা যে বিলিভিং করতে হবে যে ড্রিমটা কি করে করা যায় আর কি, এবং এই যেটা বললাম যে গোলগুলো রিয়ালিস্টিক হতে হবে, অ্যাটলিস্ট শর্ট টার্ম গোল, লং টার্ম গোলে লং টার্ম গোলে প্রায়োরিটাইজ করতে হবে যে আমি কত দূর এগোতে পারবো, তার জন্য আমার ফ্যামিলি, আমার দেশ, আমার টিচার, আমাদের পাশে আশেপাশের লোক, তাদেরও হেল্প দরকার, দরকার লাগলে তাদের সাথে আমি কথা বলবো, কিন্তু উই মাস্ট হ্যাভ ড্রিম এবং গোল, এবং আমার কি কি স্কিল আছে, অন্যরা কিভাবে দেখছে আমাকে, সেটাও অ্যাসেসমেন্ট করা নিজেকে সবসময়, যে আমি কিভাবে নিজেকে উন্নতি করতে পারি, এবং ওই গড্ডালিকা প্রবাহ নয় কিন্তু জীবনটা, এটা প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট এবং সবাই কন্ট্রিবিউট করতে পারে, সবার মধ্যেই একটা চূড়ান্ত একটা ক্ষমতা আছে, এবং সেই ক্ষমতার বহিঃপ্রকাশ তখনই সম্ভব একটা ডিসিপ্লিন লাইফে এবং একটা ওয়েল ডেভেলপড লাইফে সেটা সম্ভব। সেই জন্য নিজেকে সবসময় ভাবতে হবে যে এটা কি রিয়ালিস্টিক, এটা কি ফ্লেক্সিবল, অন্য গোল আমি কি করতে, আমাকে অ্যাডজাস্ট করতে হতে পারে। এই যে কোভিড টাইমে যে 1-1.5 বছর এই সব বাড়িতে বসে আছে, তার নানা রকম অ্যাক্টিভিটি থাকতে পারে, কেউ লিখছে, কেউ চিন্তা ভাবনা করছে, কেউ গুগলে সার্চ করে বিজ্ঞানকে জানছে, সাহিত্যকে জানছে, নিজেকে এনরিচ করছে, এটাতে তো কেউ বাধা দেওয়ার কিছু নেই, এবং তার সাথে নিজের হেলথ নিউট্রিশন এগুলো ঠিক রাখতে হবে যাতে কোভিড না আসে আমাদের শরীরে, সেটাও দেখতে হবে। এবং সবার কাছে সাকসেস আছে, উইদাউট সাকসেস কোনো লোক হতে পারে না, সাকসেস ইজ ইন দ্য ব্যাগ, এর জন্য দরকার, আমরা বলি সাকসেস ইজ ইন দ্য পার্স, পার্স মিনস পার্সিভিয়ারেন্স, লেগে থাকার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এটা আইনস্টাইনও বলেছে, যেই যত লোক বড় হয়েছে এই নট বিকজ অফ ইন্টেলেকচুয়াল এবিলিটি অর এনিথিং, পার্সিভিয়ারেন্স, লেগে রয়েছে, এই ঘষতে ঘষতে পাথরও ক্ষয়ে যায়, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এটাও ঠিক যে একই এনার্জি লাগে সাকসেস হওয়ার জন্য বা আনসাকসেস হওয়ার জন্য, আনসাকসেস হওয়ার ম্যানেজ করা কঠিন, ইজ নট ইজি, এটার নেগেটিভ এনার্জি ওটা পজিটিভ, কিন্তু অ্যামাউন্ট অফ এনার্জি একই লাগে, এবং 99% অ্যাসেট ইজ অ্যারাউন্ড ইউ, জাস্ট ডু দ্য রাইট থিং, রাইট টাইম, রাইট থিঙ্কিং, নিজেকে তৈরি করা, তাহলে কিন্তু সাকসেস আসবে এবং সবার জীবনে সাকসেস আসবে। এবং 80% লোকে দেখা গেছে যে স্টাডি করে যারা এই ধরনের লাইফ গোল ঠিক করেছে, ইয়ে করে, অফকোর্স আমি জানি আমাদের দেশে অনেক রকম প্রবলেম আছে, করাপশান আছে, ইকোনমিক এবং নানা রকমের করাপশান আছে, এবং প্ল্যাসিবো এফেক্ট রয়েছে নানা রকমের, তবুও সাকসেস সম্ভব, এবং আমরা তো সাকসেস স্টোরি দেখতে পাই, এটা পসিবল তো হয়, সবার হয় না, সবাই সেভাবে ট্রাই করে না, সেটাও তো ঠিক, সেই জন্য এই জন্য এটা ট্রাই করতে হবে। তো ব্রিজ তৈরি করতে হবে আমার গোলের সাথে, আমার যে রিলেশন এই নিগোসিয়েট করতে, একটা ব্রিজ তৈরি করতে হবে। এই ব্রিজ তৈরি করতে গেলে অনেক চ্যালেঞ্জ আছে, অনেক রোড ব্লক আছে, অনেক এক্সকিউজও আছে। বাঙালিদের বিশেষ করে 3টে হাত আছে, বাম হাত, ডান হাত, অজুহাত, এই অজুহাতটা যত কম হয় তত ভালো, মানে কাউকে ব্লেম করলে নিজেকে সংশোধন করা যায় না, ব্লেম করবো না কেন, নিশ্চয়ই করবো, কিন্তু কনস্ট্রাকটিভ, এবং ওটা করে নিজেকে অন্ধ করে রাখা ঠিক না, তা আমারও তো কিছু করার আছে, সব কিছুতেই কিন্তু অনেক পার্টি থাকে, একটা দুটো পার্টিতে হয় না, অনেক কিছু হলেই একটা ঘটনা ঘটে, এবং নিজেরও কিছু দায় দায়িত্ব আছে, সেটাও মেনে নেওয়া ভালো আর কি, মানে তাহলে গ্রোথের বা ডেভেলপমেন্টের একটা সুযোগ আছে। আর যদি কিছু না করা হয়, এক জায়গায় দাঁড়িয়ে থাকা হয়, তাহলে ইউ উইল বি ব্যাকওয়ার্ড, আস্তে আস্তে পেছনে চলে, কারণ একটা একটা জগৎ তো মুভ করছে, অলওয়েজ মুভ করছে, টাইম ইজ সো ইম্পর্টেন্ট, এই টাইমের সাথে আমাদেরকে মুভ করতে হবে, এবং সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালিউজ, এথিক্স, গোল, এগুলো নিয়ে আমাদের এর মধ্যেই বাঁচতে হবে, এগুলোকে নিয়ে টিকতে হবে, যেগুলোকে
এগুলোর জন্য স্যাক্রিফাইস, যেগুলো পিটি যেগুলো দরকার ওগুলোর জন্য আমি চিন্তা করবো না, পরনিন্দা পর্যায়ে ওগুলোতে লাভ নেই কিছু, ওগুলো সবার জীবনে আসে চলে যায়, ওগুলো নিয়ে একদম চিন্তা করা উচিত না। এই টেগোরকে নিয়ে কত লোক বাংলাতে ওনাকে নিয়ে মানে ফালতু বলার কথা লোকের কোনো অভাব ছিল না, কিন্তু কোনো দিন কাউকে ওটা নিয়ে চিন্তাই করেন, নিজের যে কাজ সেটা নিয়েই চলে এসছে। এই এইটাই ইম্পর্টেন্ট, ওই যে লেগে থাকা, এবং ওই কে কি বললো না বললো ওটা দেখে ধরে কোনো লাভ নেই, নিজের কাজ নিজে করো এবং তাতে সাকসেস আসবেই আর কি। এবং পৃথিবীতে তিন রকমের লোক আছে, একটা হলো যে যারা তৈরি করে জিনিস, যারা পথ পথ ব্রেকার, যেটা বুদ্ধ বলেছিল যে আমার তীর্থ পথের শেষে নয়, পথের দুই প্রান্তে। হি ইজ ক্রিয়েটিং অলওয়েজ নিউ কাইন্ড অফ স্টোরি, নিউ ফিলোসফি, মেকিং লোকের সাথে দেখা হচ্ছে, নতুন নতুন স্টোরি তৈরি করছে, যেটা মানব জাতির জন্য বিরাট সম্পদ, এবং বুদ্ধ ধর্মটা তাই, এটা মানুষের সাথে মানুষের ইন্টারাকশন। এবং শেষ রাস্তায় স্বর্গে চলে গেলে তো আর কোনো তৈরি হচ্ছে না কিছু, ওখানে সব তৈরি করা আছে। তো বেস্ট হলো এই যে লোক যারা এই যে বিজ্ঞান বা সাহিত্য যারা তৈরি করছে, পাথ ব্রেকার, ওটা হচ্ছে, এরা হচ্ছে একটা একরকমের লোক। আরেকটা হলো যারা যা খুশি হচ্ছে আমার উপরে হচ্ছে চলছে, আমি সেভাবেই মেনে চলছি। আরেকজন লোক আছে যে কি হচ্ছে সেটাও জানি না, মানে চলছে চলছে এরকম আর কি। তো এর মধ্যে ঠিক করতে হবে তোমরা কি হতে চাও। সবাই বুদ্ধ হবে না, সবাই হবে না, কিন্তু উই ক্যান ট্রাই, মানে সালতামামি করে তো লাভ নেই, এটাতে এই লাইফ তো একটাই, ওয়াই নট ট্রাই। এবং সবার জীবন যে যেখানে দাঁড়িয়ে আছে সবার জন্যই বিরাট সম্ভাবনা, যে 60-70 বছর সেও সম্ভাবনা আছে। রেগান বলেছিল 70 বছরের প্রেসিডেন্ট হয়ে যে আমার নতুন জীবন সৃষ্টি তৈরি হলো। তো এর যে জো বাইডেন তার আরো বয়স বেশি, সে তো প্রেসিডেন্ট হয়েছে, এরকম গল্প অনেক আছে, ইয়ের গল্পও আছে। আব্রাহাম লিঙ্কন, সে কতবার যে ইলেকশনে ফেল করেছে, তার অসুস্থ হয়েছে, তাকে গুলি করেছে, দেন হি বিকেম দ্য বেস্ট প্রেসিডেন্ট অফ আমেরিকা সো ফার, এই এত সব ডিফিটের পরেও। তো লেগে থাকার ব্যাপারটা আছে, আর মিডিওকার আর গ্রেটনেস আর ব্রেনি এর মধ্যে কোনো তফাত খুব একটা নেই। জল 1 ডিগ্রির জন্য বাষ্প হয় অথবা জল থাকে, 1 ডিগ্রি অনলি। স্টিমের বিরাট পাওয়ার 1 ডিগ্রি দিলেই বিরাট ব্যাপার হয়ে যাচ্ছে, জলেরও পাওয়ার আছে কিন্তু ওটা হার্নেস করতে অন্যরকম ব্যাপার, তার জন্য একটা ফোর্স দরকার। কিন্তু স্টিম 1 ডিগ্রির জন্য সে একটা স্টিম, তার একটা বিরাট একটা, সেই জন্য মিডিওকার আর গ্রেটনেস এর কোনো তফাত নেই। সেই ডিফারেন্স বিটুইন এ রেস হর্স that wins the first place or second place is a fraction of second, kintu sei jonno amader sobai ke try korte hobe ebong khub important byapar, ebong of course eta girls school khub important meyder shiksha, educating a boy is educating a person but educating a girl is educating a nation, khub important meyder shiksha sobche important, ekta jati kon dike jacche ta nirbhor kore meyder shikshar upore, তাদের আন্ডারস্ট্যান্ডিং অফ হেলথ মেডিসিন এভরিথিং খুব ইম্পর্টেন্ট। এডুকেটিং উমেন ইজ দ্য সিঙ্গল মোস্ট প্রফিটেবল ইনভেস্টমেন্ট ইন এনি নেশন, ইট ইজ ফর চাইল্ড হেলথ, কমিউনিটি ওয়েলফেয়ার, ফেয়ারনেস, লেস করাপশন অ্যান্ড বিল্ডিং লং টার্ম ডেভেলপিং কান্ট্রিজ, এটা খুব দরকার মেয়েদের এডুকেশন। সেই জন্য বজবলার মতো গার্লস স্কুল খুব দরকার দেশে, যাতে আমাদের উত্তরণ ঘটে আর দেশ হিসেবে আরো বেশি উন্নতি, একমাত্র এবং খুব ইম্পর্টেন্ট যদি মেয়েদের এডুকেশনটা ঠিক মতো হয়। আমি প্রায় শেষে চলে এসেছি, এটাতে আমি রুজভেল্টের একটা কমেন্ট করছি, সেটা উনি বলেছিলেন যে ইট ইজ নট দ্য ক্রিটিক হু কাউন্টস, নট দ্য ম্যান হু পয়েন্টস আউট হাউ দ্য স্ট্রং ম্যান স্টাম্বলস অর হোয়ার দ্য ডুয়ার্স অফ ডিডস কুড হ্যাভ ডান দ্যাট বেটার, দ্য ক্রেডিট বিলংস টু দ্য ম্যান হু ইজ অ্যাকচুয়ালি ইন দ্য অ্যারিনা, whose face is marred by dust and sweat and blood, who strives valiantly, who hurts, who comes short again and again, because there is no effort without error and shortcomings, but who does actually strive to do deeds, who knows the great enthusiasm, the great devotions, who spends himself in a worthy of cause, who at the best knows in the end of the triumph of high achievement, and who at the worst, if he fails, at least fails while daring greatly. So this place shall never be with those cold and timid souls who neither know victory nor defeat.
আচ্ছা, বলতে চাইছে যে আমি ওই লোকগুলোকেই পছন্দ করি, রেসপেক্ট করি, যারা যুদ্ধ করেছে, যারা নিজের জন্য, দেশের জন্য ট্রাই করেছে ডেভেলপ করার জন্য। হয়তো ওদের গায়ে ওদের রক্ত বেরিয়েছে, ঘেমেছে, কিন্তু তারা আলটিমেটলি ট্রাই করেছে। এদের এরর আছে, ভুল থাকতে পারে, অনেক শর্টকামিং আছে, কিন্তু এরা চেষ্টা করেছে নিজেদের জন্য, দেশের জন্য, উইথ গ্রেট ডিভোশন। আর যারা ওই ফেন্সের বাইরে বসেছিল কি হবে দেখছে, ওদের উপর আমার কোনো রেসপেক্ট নেই। তার জন্য আসল কথা কি, নিজেকে এনগেজ করা। এই যে চলমান একটা জগৎ চলছে, এই জগৎটা একটা চলমান ব্যাপার, নানা রকম ডেভেলপমেন্ট হচ্ছে, ওর সাথে অংশীদারিত্ব নিতে হবে। অংশীদারিত্ব কিসে সম্ভব? অ্যাক্টিভিটি এবং নলেজ, ওই দুটো খুব ইম্পর্টেন্ট, এবং ওটা না থাকলে এই মানব জীবনের কোনো সার্থকতা নাই। তো আমি আমার বক্তব্য শেষ করবো রবি ঠাকুরের একটা কথা দিয়ে, সেটা হলো কোট, মানুষের সত্য তার তপস্যার ভিতর দিয়ে অভিব্যক্ত হয়েছে, তার অভিব্যক্তি বায়োলজির নয়। পৃথিবীতে বর্বর মানুষ জন্তুর পর্যায়ে, কেবলমাত্র তপস্যার ভিতর দিয়ে সে হয়েছে জ্ঞানী মানুষ। আরো তপস্যা সামনে আছে, আরো স্থূলত্ব বর্জন করতে হবে, তবেই হবে সে মানুষ রবীন্দ্রনাথ। তার এটা ব্যাপারটা হলো এই যে এই ত্যাগ, তিতিক্ষা, জ্ঞান, এটাই মানব জীবন। এর জন্য দুঃখ আছে, কিন্তু রাস্তা ঠিক বন্ধুর রাস্তা সে হতে পারে, কিন্তু আলটিমেটলি মানুষকে জ্ঞান অর্জন করতেই হবে। এই 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 এটাই খুব ইম্পর্টেন্ট, একটা মানুষের সাথে একটা জন্তুর তফাৎ তো এটাই, একটা জ্ঞান, এবং ওই জ্ঞান আমাদেরকে আগামী দিনে উত্তরণ করবে। তার জ্ঞান হলো নানা রকমের জ্ঞান হয়, যেটা আমি প্রথম ভাব বললাম, নিজেকে বাঁচিয়ে রাখার এই স্মার্টনেস, এই আমরা যে বেঁচে আছি লাখ লাখ বছর ধরে ইভলিউশনের থ্রু দিয়ে চলে এসেছি, এটা সোজা ব্যাপার নয়, এবং আমাদের এই জন্ম সেটা সোজা ব্যাপার নয়, তার অনেক কিছু কার্যকারণে এটা হয়েছে। এবং আমরা যে বেঁচে আছি তার কারণ হলো আমরা আমরা ডিফিট করেছি এই ইমিউন ইনফেকশন, এই হাজার হাজার ইনফেকশন এসছে, এখনো আসছে, আমরা প্রতি মুহূর্তে লড়াই করে যাচ্ছি, সেজন্য ভয় পাওয়ার কিছু নেই কোভিড নিয়ে। কিন্তু এখন আমাদের জ্ঞান হয়েছে, এই যে কোভিডে আমরা জানি কি নিউট্রিশন, কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওইগুলো দিলে আমরা আরো বেশি অ্যাক্টিভ থাকবো, এবং আমাদের এই ভ্যাকসিন নেওয়ার পরেও আমাদের এই চিন্তাভাবনা গুলো করতে হবে, এবং আমরা কি করে নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরবো। আমি শিওর এই শিগগিরই আরো জ্ঞান আসবে, এবং ভ্যাকসিন আরো আসবে, এবং থ্রু নিউট্রিশন, এবং অনেক পৃথিবীর দেশেই আস্তে আস্তে এই নর্মালের দিকে যাচ্ছে, আমি শিওর। ভয় পাওয়ার কিছু নেই, এই সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক, এগুলো তো লাগবেই, কারণ এগুলো যত শরীরে কম ঢোকে তাতে ইমিউনিটি চ্যালেঞ্জটা কম হবে, প্লাস নিজেকে ঠিক রাখা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো, এগুলো করলে আমার মনে হয় খুবই উপকার হবে, এবং এটা ছাড়া কোনো রাস্তা নেই। ইমিউনিটি ফার্স্ট ওয়ার্ড, লাস্ট ওয়ার্ড, শেষ, একদম শেষ কথা। এবং ওটা বাড়াতে গেলে একটা হলো মেকানিক্যাল ওয়ে ভ্যাকসিন দিয়ে করা, আর একটা হলো আমাদের বডিতে যে হাজার হাজার লাখ লাখ বছর ধরে আমরা যে বেঁচে আছি, আমাদের ওন ইমিউন সিস্টেম, সেটাকে আরো বেশি চাঙ্গা করা। সেটা করতে গেলে আমরা জানি যে এইগুলো দিলে ভালো হয়। ভাইটামিন ডির খুব অভাব আছে, যেহেতু আমরা রোদে বেরোই না, কালার কমপ্লেক্সিটি প্রবলেম, সেটাকে বাড়াতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আনতে হবে, জিঙ্ক, ওমেগা থ্রি, এই ইয়োগার্ট খেতে হবে, দই, ওইগুলো খেয়ে ভালো থাকতে হবে। এই বলে আমার বক্তব্য কথা শেষ করলাম, পরে আবার কথা হবে। অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবে, থাকবেন, সেটাই বলছি। স্যারকে ধন্যবাদ জানানোর ভাষাই চমৎকার, আমরা মুগ্ধ হলাম। আর এত সুন্দরভাবে বিভিন্ন দিক, আমাদের আজকের যা টপিক ছিল তার বাইরেও আমাদের সত্যিকারের উত্তরণ ঘটলো, শুধু ছাত্রীরা নয়, আমরাও স্যার। আর আপনার সুললিত বাচন ভঙ্গি সত্যিই প্রশংসার, এত সুন্দর সরল ভাবে, সাবলীল ভাবে সব কিছু তুলে ধরলেন। আমার আবারও বলছি আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার হারিয়ে গেছে, আজ অনেক পেলাম, অনেকটা পেলাম আপনার কাছে। আগামী দিনে আমরা প্রতীক্ষায় রইলাম আরো কিছু পাওয়ার, আরো কিছু জানার, আরো আমাদের উত্তরণ ঘটানোর জন্য। আপনাকে আমাদের অনেক প্রয়োজন স্যার, আমাদের কল্যাণে অর্থাৎ মানুষের কল্যাণে, সমাজ, রাষ্ট্র ও বিশ্বের কল্যাণে আপনার সার্বিক কুশল ও সুস্থতা প্রার্থনা করি। কারণ দিনের শেষে স্যার আপনি আমাদের, আপনি আমাদেরই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, নমস্কার, ভালো থাকবে সবাই।
আবার কথা হবে, দেখা হবে। দেখা হবে স্যার, ভালো থাকবেন।